আচ্ছা, ওকে। সো আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে গত ক্লাস থেকে, আসলে গত ক্লাসে এমনি বেসিক কিভাবে আমরা নিশ সিলেকশন করতে পারি এগুলো নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা মেইনলি পেজ ক্রিয়েশনের দিকে যাব। আর আপনারা সবাই মাথায় রাখেন কে কি নিশ চুজ করলেন, আমরা ওগুলো নিয়ে একটু কথা বলবো, যে ওইটার প্রোজ অ্যান্ড কনস কি, আপনি যেটা নিয়ে স্টার্ট করতে চাচ্ছেন আদৌ সেটা নিয়ে স্টার্ট করাটা ভালো হবে কি না। ওকে, তো সবাই মাথায় রাখেন কি কি টপিকস নিয়ে করতে চাচ্ছেন, আমি এটার ফিডব্যাক নিব। তার আগে আমি আমাদের সিলেবাসটাকে একটু ডাউনলোড করে নিই। তো গত ক্লাসে আমরা জাস্ট বেসিক বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম ফেসবুকের। এখন জাস্ট ওকে, আসা যাক যে আমরা আসলে কি কে কি টপিকস আসলে চুজ করলাম সেই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলবো। দেন কোন একটা টপিকস ধরে আমরা পেজ ক্রিয়েট করার দিকে যাব, যেটা আমাদের আজকের টপিকসে হবে, একটা পেজ ক্রিয়েট করা এবং সেটাকে কিভাবে আমরা ইনিশিয়াল যে অপটিমাইজেশনগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব। এছাড়া মার্কেট প্লেসেও আসলে পেজ খুলে দেওয়া, এগুলোর সেট আপ করে দেওয়া বা যেটাকে বলি কাস্টমাইজ করে দেওয়া, এগুলো নিয়ে কাজ থাকে। আচ্ছা, কেউ একজন বলেন ফার্স্টে, কে বলতে চান কি টপিকস নিয়ে আপনি বিজনেস করতে চাচ্ছেন জন্য চিন্তা করেছেন, দেন আমি সেগুলোর ভালো খারাপের দিক বলবো। ওকে, যে যে কোনো টপিকস হইতে পারে, প্রোডাক্ট হতে পারে, সার্ভিস হতে পারে। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন, মেবি বলেন। এডুকেশনাল টয়েস, ওকে। এগুলোর লাইক প্রাইজিং কেমন বা হচ্ছে আপনি কোথা থেকে সোর্স করবেন, এগুলো তো আপনার মেবি এমনি আইডিয়া আছে। ওকে ওকে, আচ্ছা হ্যাঁ, এই জিনিসটা সবার আগে আপনাকে চিন্তা করতে হবে, এডুকেশনাল টয়েস। ওকে, ঠিক আছে। সেটা এটা হচ্ছে আমরা যদি মনে করি হ্যাঁ এটার সম্ভাবনা আছে, সেল করা যাবে, বাট হচ্ছে এটার আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আপনি কোথা থেকে সোর্স করবেন, এটার প্রাইজিং কেমন। আপনি যদি হ্যাঁ ব্র্যান্ড ক্রিয়েট করে করতে চান আসলে সম্ভব, বাট এইটা একটু আমরা ওই যে আগেও বলেছি, আমি দেখিয়েছি যে একটু কিন্তু টাইম দরকার। আর যদি ইনিশিয়ালি মনে করি যে আমরা হয়তো উইদিন 7 ডেজের মধ্যে, ধরেন এটা চাইলে ডে ওয়ান থেকেও সম্ভব, বাট আমি এত শর্টলি না বলে ধরেন উইদিন 7 ডেজের মধ্যে আমরা কোনো ইনকাম জেনারেট করতে চাই। ইনকাম মানে হচ্ছে রেভিনিউ, আসলে রেভিনিউ জেনারেট আর প্রফিট জেনারেট কিন্তু আসলে আলাদা জিনিস। এই জন্য ফেসবুকে আমি বলবো যে কোনো টপিকস নিয়েই সেল হবে এমন কিছু নিয়ে শুরু করতে পারেন এবং বিক্রিও করতে পারবেন, কিন্তু রেভিনিউ আর প্রফিট এক জিনিস না। এমন মানুষ আছে সে দেখবেন হচ্ছে, যেমন ই ভ্যালির কথা বলি, সে এক্সাম্পল ধরেন আমরা তার কাছে হচ্ছে পারফিউম সেল করতাম ডিও ধরেন 400 টাকা করে, সে বিক্রি করতো 220 টাকা করে, ধরেন একদিনে সে 1 কোটি টাকার বিক্রি করে ফেললো। আলটিমেট এটা কিন্তু কোনো বিজনেস না। বিজনেস করতে হলে আপনাকে চিন্তা করতে হবে, আমি আমার এই সার্ভিসও হতে পারে, শুধু প্রোডাক্টই হবে এমন না, আমি আমার এই সার্ভিসটা সেল করব অথবা এই প্রোডাক্টটা সেল করব, এই প্রোডাক্টটা আমি কিনবো এক্সাম্পল 1,000 টাকা দিয়ে, এটা আমি অ্যাটলিস্ট 2,000 টাকা বিক্রি করতে পারবো। তাহলে কিন্তু আমি কি করতে পারবো, ওই যে ডে ওয়ান বা 7 ডেজের মধ্যে আমি একটা বিশাল সংখ্যক রেভিনিউও জেনারেট করতে পারবো এবং প্রফিটও রাখতে পারবো। যেমন ওই যে আপনারা জাস্ট আমাকে কিছুদিন ধরে বলতেছিলেন যে কি 10 লাখ টাকা সেল করবে বা এগুলো, আমি কালকে একটু ওই জন্য অবজার্ভ করলাম, আমি বলি বাট আলটিমেট আমি যদি বলি ওইটা হচ্ছে আলটিমেট তার বিজনেসের গোল না, তার বিজনেসের গোল আসলে অন্য কোনো জায়গায়। কারণ আমি ওইটার মার্কেট অ্যানালাইসিস করে দেখলাম, ইভেন আমার ইউটিউবে দেখলেও আমি তো এভাবে সাজিয়ে গুছিয়ে নাই, বাট দেখবেন যে একদিনে হয়তো সেখানে অনেক আগেই ধরেন 5-7 লাখ টাকা সেল করে, এগুলো তো খুবই ইজি বিষয়। তারপর আমাদের পারফিউম ব্র্যান্ডের ক্ষেত্রে এটা আবার অবশ্য অনেক বড় বিগ ডিল, কারণ এটা সবসময় সবার লাগে না, সবাই পারফিউম, কারণ সবাই আগে প্রয়োজনীয় জিনিস কিনে এরপরে এক্সট্রা হিসেবে পারফিউম। এছাড়া এমনও আছে যে আমরা বললাম ওভারঅল আমাদের বিজনেসে 500-1,000 গুণ সেলস বেড়ে গেছে, কিন্তু এখানে ডিপেন্ড করে যে আমি ধরেন একটা আছে 2,000-2,500 টাকা খরচ করে 10 লাখ টাকা সেল করা, আরেকটা আমি ওইটা দেখে যেটা মনে করলাম যে হিউজ আসলে টাকা ওইখানে নষ্ট করা হয়েছে, কারণ প্রমোশনের জন্য ওইখানে আমি অ্যাডগুলো যেগুলো দেখলাম
অ্যাডে আসলে আপনি যদি মনে করেন, আমি জাস্ট নর্মাল ওইখানে ট্যাকটিক্স দেখলাম যে হচ্ছে জাস্ট $4 মতো করে পার সেলে হচ্ছে আপনার খরচ। এর পিছে আমি আরো খরচ বলি, প্রত্যেকটা সেলই স্বাভাবিক এখানে হচ্ছে ধরে রাখবেন যে 1/4 অর্ডার ফোন কল করার পরে হয়তো ফেক হবে বা অনেকেই করছে ঠিক আছে, বাট পরে সে আর নিতে চাবে না, এরকম হওয়ার একটা সুযোগ আছে। তার মানে ওভারঅল এক একটা অর্ডার আনতে ওইখানে খরচ হয়েছে $5-6 করে মিনিমাম। আমি বলবো যে $5-6-এর নিচে হ্যাঁ এক একটা প্রোডাক্ট সেলের ক্ষেত্রে সম্ভবই হয় নাই। আমি যে পরিমাণে আসলে ওইখানে বলতে পারেন যে রিটার্ন অন ইনভেস্টমেন্টের কথা যদি বলি, এছাড়া এটার ব্যাকএন্ডে কিন্তু অনেকেই কাজ করে, ওয়্যার হাউস ভাড়া থাকে, প্রোডাক্ট শিপমেন্ট থাকে, কারণ আমরা যেহেতু কাজ করি এগুলো আমরা জানি। কুরিয়ারের সার্ভিস চার্জ যদি আপনি নেন সেইখানে হচ্ছে ঠিক আছে, কিছু আবার প্রফিটও করা যায়, কারণ আমরা ঢাকার মধ্যে যেমন 60 টাকা নেই, ঢাকার বাইরে 130 টাকা নেই। আমরা দেখা যায় রেড এক্সে অনেক বাল্ক কোয়ান্টিটি পাঠাই জন্য আমাদের এক্সক্লুসিভ ঢাকার মধ্যে 50 টাকা রাখে, সাব এরিয়াতে ওরা 90 টাকা রাখে, আর ঢাকার বাইরে 100 টাকা রাখে। অনেক সময় আমাদের আবার কুপন দেয়। তারপরে ওইখানে একটা কস্টিং আছে, ইভেন যে টাইপের আইটেম দেখলাম এখানে ড্যামেজ হওয়ার ইস্যু নাই, আমাদের ক্ষেত্রে অনেক সময় ড্যামেজ হয় আর ড্যামেজটা আমি বাদই দিলাম, ওগুলো আবার কুরিয়ার থেকে টাকা ক্লেম করে নিয়ে নেওয়াও যায় যদি আপনার প্রোডাক্ট হারিয়ে ফেলে বা ড্যামেজ হয়। সো ওভারঅল হিসাব করে এক একটা প্রোডাক্টে ধরেন প্রায় 700-800 টাকার মতো আমি দেখলাম হচ্ছে কস্টিং। এখন আপনারা বিজনেস করার আগে সবার আগে যারাই ওই জিনিসটা চিন্তা করছেন সমস্যা না, আমি বললাম যে সেল করা কোনো ইস্যু না, আপনি যদি এরকম আনলিমিটেড ডলার ঢালেন সেল আসবেই। কিন্তু ওই যে বললাম যে রেভিনিউ জেনারেট করা আর প্রফিট জেনারেট করা এক জিনিস না, কারণ এখানে কিন্তু আলটিমেট ওইটা আমি দেখলাম মেবি 1700 টাকার মতো সেল করতেছে কিন্তু খরচ হচ্ছে ধরেন 700-800 টাকা, বা আরও খরচ দিয়ে আমি হিসাব করতে গেলে 1000 টাকা হয়ে যেতে পারে। চিন্তা করতে হবে 700 টাকা বিক্রি করে আপনার আবার ওই যে পুঁজি ঠিক থাকবে কি না এবং আপনার প্রফিট হবে কি না। সো যে কোনো প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে গেলে সবার আগে আপনাকে এই যে ক্যালকুলেশনটা এইটা আগে আসলে করতে হবে। হ্যাঁ, আর এছাড়া সমস্যা নেই, আমি যখন অ্যাড করব তখন আমি দেখাবো যে এগুলো আসলে কীভাবে আরও কন্ট্রোল করে অনেক বেশি কম খরচে আপনি বেশি রিটার্ন জেনারেট করতে পারবেন। ওকে, এটা একটা ইস্যু, আর এই জন্য আমরা যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাই না কেন সবার আগে চিন্তা করতে হবে যে আপনি যদি কোনো নিশ নিয়ে কাজ করেন, জাস্ট র্যান্ডমলি না করে কোনো একটা নিশ নিয়ে কাজ করলে যেটা হয় যে একসময় ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবেন, অনেক লাইক রিটার্নিং কাস্টমার আসবে। সেটা হতে পারে ধরেন উনি যেমন একদিন বললো শ্যুজ, আপনি শ্যুজের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যদি ব্র্যান্ডিং করেন শুধু সেল না, অনেক সময় ধরেন সেগুলো নিয়ে ওই যে আমরা বললাম বিভিন্ন টিপস দিতে পারেন বা বিভিন্ন টাইপের ওয়ে হতে পারে। আমি যেমন ওই যে একটা আমার ড্রাইভিং স্কুলেরটা দেখালাম, সেখানে আমি ধরেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ইয়ে করলাম এবং আপনাদের টেস্ট পারপাসে আমি যদি এভাবে ধরি, ধরেন আমি কিছুক্ষণ আগে এভাবে একটা দেখতেছিলাম, আরেকটা রিসেন্টলি পেজ ক্রিয়েট করেছি, আমি যদি এখানে দেখাই এটার নাম দিয়েছি হচ্ছে কি কার ড্রাইভিং, সে এক্সাম্পল আমি গতকালকে এই জন্য একটা ধরেন পোস্ট দিয়েছি। এবং এখানে যদি আপনি লাইক টাইক এভরিথিং দেখেন কোনো ইয়ে নাই, সবগুলো কিন্তু ফ্রি, এখানে কোনো পেইড ক্যাম্পেইনও করি নাই জাস্ট। বাট এটা আগে একটা পোস্ট দিয়ে রেখেছিলাম, অনেক আগেই ক্রিয়েট করেছিলাম, আরও 2-1টা নতুন ক্রিয়েট করছে আমি হয়তো দেখাবো। এখানে কোনো জাস্ট কিছুই না, যে সময় ক্রিয়েট করেছিলাম জাস্ট আপনি বিভিন্ন এই যে আমি জাস্ট দেখানোর জন্য এমন কিছু টপিকস দিয়ে এটাকে কাভার করে ফেলতে পারেন যেন মানুষ আপনার প্রতি ওই ব্র্যান্ডে ট্রাস্ট হয়, ব্র্যান্ডিং ক্রিয়েট করতে পারেন। এবং আমি আমার যে টপিকসে বললাম এখানে কিন্তু ধরেন আমি যদি 7-8 হাজার টাকা করে নেই, আমি হচ্ছে একজনের পিছে যদি 2000 টাকাও সে এক্সাম্পল খরচ হয় তাহলেও কিন্তু আমার সব বাদ দিয়ে রিটার্নের পরিমাণটা বা ওই যে আমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা প্রফিট মার্জিন কিন্তু অনেক ভালো থাকবে। আমি সেই ক্ষেত্রে পার একজনের পিছে $10 খরচ করলেও আমার লস নাই। সো দিন শেষে ওই যে ওনার প্রোডাক্ট নিয়ে আমি যেটা কথা বললাম যে আপনি যে কোনো প্রোডাক্ট নিয়েই কাজ করতে পারেন, সেল করতে পারবেন, এটা আসলে খুব বেশি বিগ ডিল না। কিন্তু আমাদের মেইন জিনিসটা শিখতে হবে কীভাবে কম খরচে বেশি রিটার্ন নিয়ে আসা যায় আর হচ্ছে আপনার প্রফিট মার্জিন যেন আসলে ভালো রাখা যায়। আমি যদি আমাদের পারফিউমের কথা বলি, এমনও পারফিউম সেল হয় 4-5 হাজার টাকা, ওইটা ধরেন
ম্যানুফ্যাকচারিং খরচ সর্বোচ্চ 500 টাকা। ওকে, আমি যদি ওই যে $1 করে পার সেলে নিয়েও আসি, খরচও করে ফেলি, সমস্যা নাই কিন্তু। সো দিন শেষে আপনাকে এই জিনিসটা চিন্তা করতে হবে, আদারওয়াইজ কেউই আসলে ওই ইভ্যালির মতো লস দিয়ে তো টিকতে পারবেন না। সো এই জন্য ওই বিজনেস মডেলে যাওয়া যাবে না। একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ব্র্যান্ড ক্রিয়েট করা এবং অন্য সবার থেকে একটু ডিফারেন্ট চিন্তা করে। আমি যেমন বললাম, সে এক্সাম্পল, এটা আমি টেস্ট পারপাসে ধরুন ফেব্রুয়ারি, আচ্ছা এটা February 8 না, আমি মূলত পোস্টটা দিয়েছি কালকে, এটা কোন এক জায়গা থেকে মানে ডাউনলোড করেছি জন্য এভাবে। ও আচ্ছা, কালকে February 8 ছিল, আচ্ছা আমি ভাবছি জানুয়ারির দিকে। হ্যাঁ, এই যে গতকালকে এখানে দেখতে পাচ্ছেন যে এরকম যদি আমি কিছু ভালো ভালো ইনফরমেশন দিতে পারি, যে লাইক চলন্ত গাড়ি এক্সাম্পল ব্রেক ফেল করলে কীভাবে আপনি কন্ট্রোল করবেন, মানে আমার এই টপিকস জন্য আমি এই টাইপের একটা অনলাইন থেকে খুঁজে র্যান্ডমলি দিলাম। সো এরকম আরও বেটার বেটার আইডিয়া নিয়ে, বা যদি আপনি কিছু কন্টেন্ট মেক করতে পারেন এবং সেগুলো শেয়ার করেন, তাহলে দেখা যাবে যে আপনার কম্পিটিটরের থেকে আরও অনেক বেটার কিছু করতে পারবেন। আমার এই টপিকস নিয়ে যদি আমি বলি, আমি চিন্তা করতেছি আসলে ভালো মতো ইয়ে করার, এবং আমি একটা গাড়ি কিনেওছি আসলে, পারচেস করেছি এই জাস্ট 1-2 দিন আগে, হয়তো এগুলো নিয়ে আমি কাজ করব। সো ওকে, থ্যাংক ইউ। মানে অনেক কিছু নিয়েই প্ল্যানিং, বাট সেই ক্ষেত্রে আমি বললাম যে ওভাবে করে ওইটা হচ্ছে, আসলে আমার নামটা মনে নাই, আমি একটু পরে দেখাচ্ছি। ওকে, জাস্ট এগুলো খুব দামি গাড়ি না, স্বাভাবিক আমি যেহেতু বিজনেস পারপাস ইউজ করবো। হ্যাঁ, বাট আমি, হ্যাঁ একটু পরে জি দেখাই, বাট আমি আমার নিজের জন্য গাড়ি কিনবো, একই, হ্যাঁ দিন শেষে একই, বাট আমি, আচ্ছা যেহেতু দেখতে চাইলেন, শেষ করতেছিলেন, আমি দেখাইতে চাচ্ছিলাম, একটা মিনিট ডাটাগুলো আসুক। এটা মেবি এই যে কি করোনা সিলেকশন জি এডিশন, মানে এক সময় এটা অনেক ভালো মেবি দামি গাড়ি ছিল, কারণ এটা ভিতরে ইন্টেরিয়রে দেখে বোঝা গেল। আচ্ছা আমি জি, আমি ওকে, জাস্ট এক পরিচিত আর কি ভাইয়ের এই যে এই গাড়িটা মেইনলি, এবং আমি যদি এদিক থেকে একটু দেখাতে চাই, আচ্ছা নেটের এই যে এই গাড়িটা আর কি মেইনলি করোনা সিলেকশন জি জি এডিশন। ওকে, সো এটা আমি এই জন্য দেখালাম যে আলটিমেট এটা অনেক ভালো, উনি মূলত USA চলে যাবে, আমিও খুঁজতেছিলাম এই জন্য আসলে। ওকে, 1500 cc জি এইটা মূলত, আচ্ছা যাই হোক, এটা তো আমার বিজনেস পারপাসে আসলে বিজনেসের কথা যেহেতু বলতেছিলাম, সো এই জন্য আসলে আমি যেটা বললাম যে এটা মূলত আমার এই জন্যই কেনা, বা হচ্ছে এভরিথিং আমি এই টাইপের যখন ইনফরমেশন দিব, দেখা যাবে মানুষজনের একটা ট্রাস্ট, বা হয়তো কেউ একসময় চিন্তা করবে যে আসলে ড্রাইভিংয়ের জন্য ওভাবে। এবং এছাড়া তো আমি মার্কেটিং বললামই যে চোখ বন্ধ করে করতে পারবো, ইভেন বিভিন্ন দিক থেকে ভ্যালু অ্যাড করতে হবে, বা আপনার আরও অন্যান্য অফলাইন মার্কেটিং অনেক কিছুই হতে পারে, সেগুলোর কাজ করতে হবে যেন আলটিমেট এটা একটা ব্র্যান্ড হিসেবে দাঁড়া হয়, এবং একসময় আপনি কোনো ক্যাম্পেইন রান না করলেও আসলে সেল হয়। যেমনটা আমি আমার পারফিউমের কথা যদি বলি, ধরেন আলহারামাইন পারফিউমের কথা বলি, সেই ক্ষেত্রে আমরা যেটা করেছি যে শুধু ক্যাম্পেইনের উপরে ডিপেন্ডেন্সি না রেখে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে আসলে কন্টেন্ট শেয়ার করেছি বা কন্টেন্ট মার্কেটিং করেছি। ধরেন শুক্রবারগুলোতে, সে এক্সাম্পল আমি দু একটা আইডিয়া বলি, বিভিন্ন বাংলাদেশের হেরিটেজ মসজিদ নিয়ে কথা বলেছি, যেহেতু অনেকেই এখানে আতর পারচেস করে, তাহলে দেখেন হয়তো আতর তার ভালো না লাগলেও বিভিন্ন এলাকার মসজিদ নিয়ে ইতিহাস জানা, এভাবে বিভিন্ন টাইপের পারফিউম কীভাবে আসলে তৈরি হয়, যে বিভিন্ন অনলাইনে দেখে থাকতে পারেন আগারউদ বা এই সেই, ওই যে কীভাবে কাঠ থেকে প্রসেস হয়, এরকম বিভিন্ন টপিকস নিয়ে যখন আসলে ইনফরমেশন দেওয়া হবে অনেক, এগুলোকে বলা হয় ইউজার জেনারেটেড কন্টেন্ট। সো আমরা এই টাইপের কিছু কন্টেন্ট মেক করতে পারি। এখন যেহেতু ভিডিও স্বাভাবিক অনেক ভালো কাজ করে, সো ভিডিও থ্রোতে লিখার মাধ্যমে, সো এগুলো হলে মানুষ অটোমেটেড এটার সাথে ইন্টারঅ্যাক্ট করে। সো যেমন আমি বললাম এই টপিকস, এছাড়া আরও অনেক ছোটো ছোটো টপিকস আমরা বের করতে পারি, লাইক এটা একটা হেরিটেজ অনেক আগের, দেখা যাবে শেয়ার করলেই মানুষ এটা, যারা কার প্রেমিক বা কার লাভার তারা হয়তো এটার সাথে রিলেট করবে। দেন এছাড়া আমরা ওই যে বিভিন্ন গ্রুপের কথা বলেছিলাম, গ্রুপে গিয়ে আমরা বিভিন্নভাবে মার্কেটিং করতে পারি, বিভিন্ন গ্রুপকে স্পেশালি কোনো এক্সট্রা অ্যাডিশনাল অ্যাডভান্টেজ দিয়ে আমি হয়তো যখন এটা রান করব, তখন আমি কোনো একটা বিভিন্ন বাংলাদেশে ধরেন
কার বাই সেলের গ্রুপ আছে সেখানে গিয়ে জাস্ট ওই গ্রুপের মেম্বারদের জন্য ধরেন এক্সাম্পল 10% 20% একটা ডিসকাউন্টের অ্যানাউন্সমেন্ট দেখা যাবে, তারাও খুশি হবে, দিন শেষে ব্যাক এন্ডে কিন্তু আমার বিজনেসটারও প্রচার প্রচারণা বাড়বে। সো সব কিছু আসলে এভাবে করে প্ল্যানিং সেট করে ওই ইন্ডাস্ট্রিটাকে আমরা ধরতে পারি। ধরেন এরকম হতে পারে যে আপনি অনেক টপিকস নিয়ে কাজ না করে শুধু এক্সাম্পল এমন একটা টপিকস নিয়ে করলেন যে বাচ্চাদের আইটেম নিয়ে, মানে পুরো জিনিসটাই বিজনেস হলো যে বাচ্চাদের কেন্দ্রিক। হ্যাঁ, সো বাচ্চাদের বিভিন্ন কিছু নিয়ে করতে পারেন, ইভেন চিন্তা করতে হবে যে এমন টপিকস নিয়ে কাজ করতে পারি যারা বেশি খরচ করতে চায়, যেমন সবথেকে ফিমেলরা এবং বাচ্চাদের জন্য কিন্তু অনলাইনে যে কেনাকাটা বেশি করে। হ্যাঁ, পুরুষের এটা একটু কম ইয়ে করে। সার্ভিসের মধ্যে এমন কিছু নিয়ে আসা যেতে পারে যেগুলো এক্সক্লুসিভ, অলওয়েজ আসলে এই টাইপের একটু চিন্তা ভাবনা করতে হবে। সেগুলো হচ্ছে কমন কথাবার্তা, এরপরে আমরা ডিরেক্ট আমাদের পেজ বা সেগুলো ক্রিয়েট করা স্টার্ট করি। আচ্ছা, বুস্ট, হ্যাঁ বুস্টে যাওয়ার আগে আগে আমাদের পেজটা সেট আপ করতে হবে। আমরা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ যাব। তো আমরা বেসিক বিজনেসের এগুলো নিয়ে কথা বললাম, এখন আমাদের এখানে দেখি কি টপিকস আছে। আচ্ছা, পেজ ক্রিয়েশন এবং পেজটাকে কিভাবে আমরা অপটিমাইজ করব। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা ধরেন যে কোনো একটা টপিকস নিয়ে চিন্তা করতে পারি যে আমি এই আইটেম নিয়ে এক্সাম্পল কাজ করতে চাই। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ওকে, সো যদি আমরা বেবি হয় আরও অনেক কিছু হয়, সেই ক্ষেত্রে আমরা জাস্ট কী করবো, মেনু অপশনে যাব। মানে আপনার যখন নিশটা ফাইনাল হয়ে গেল যে আমি এটা নিয়ে কাজ করব, সেটার জন্য একটা নাম আমরা চুজ করতে পারি। নাম চুজ করার ক্ষেত্রে কি করতে পারেন, জাস্ট আপনারা সেই ক্ষেত্রে facebook.com/ আমরা যে নামটা দিব, যেমন আমি যদি অনেক আগে এভাবে দেখাই যে এটার নাম দিয়েছিলাম কি হচ্ছে বেস্ট, এই যে সে এক্সাম্পল আমি ধরেন এই গিফট আইটেম নিয়ে অনেক আগে, আজ থেকে মনে হয় 4-5 বছর আগে অনেক দিন অনেক এটা ইয়ে করেছিলাম, পরে আমি এটার পার্সোনালি পেজে করতাম না, যেহেতু আমি আমার সব থেকে কোর জায়গায় অ্যাফিলিয়েট, গুগল অ্যাডসেন্স, মার্কেট প্লেস, হয়তো আমি ওইটাকে বেশি প্রেফার করি জন্য সেটা নিয়েই কাজ করতাম। বাট একসময় আমি এগুলো নিয়ে অনেক আগে, এগুলো দেখতে পাচ্ছেন লাস্ট মনে হয় 2023 সালে, ইভেন এইখান থেকে পারফিউম গিফট আইটেম নিয়ে স্টার্ট করেছিলাম, এবং পরে দাঁড়া যে শুধুমাত্র স্টোর ছিল এবং আমি সেখানে যে পারফিউম আমার অফিস যেহেতু আমি 40% ডিসকাউন্ট পেতাম, টেস্ট পারপাসে দাঁড়া যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেইখানে সেল করতাম। পরে এমন হয়তো যে কাজের ব্যস্ততা, আমার কাজে প্রোডাক্ট আর দিতে যাইতেও পারতাম না, আমার ওয়াইফকে মাঝে মধ্যে বলতাম তুমি একটু খেয়াল রেখো যে অর্ডার টর্ডার আসে কি না, ওও রাখতো না। পরে যেটা করলাম এবং এটা নিজের কাছে একটু আনিতে গেলেও মনে হতো, বাট আমি আলটিমেট টেস্ট পারপাসেই ওই অ্যাকাউন্ট খুলেছিলাম। পরে ওই যে কি অ্যাকাউন্ট ম্যানেজার থাকে তাদের সাথে কথা বলে আপনি ওই যে আল হারামাইনের যে আপনার মেইন ফ্ল্যাগশিপ স্টোর আছে দ্বারা যে সেইটা ক্রিয়েট করে এবং আমারটাকে ওভাবেই সব প্রোডাক্টটা ইনঅ্যাক্টিভ করে রেখে দেই, কারণ যেহেতু বললাম যে ওভাবে 40% ডিসকাউন্ট নিয়ে ওইখানে, তারপর আমি দিলে আমার ওইখানে 10% ওরা মনে হয় ইয়ে কাটতো, আর প্যাকেজিং ম্যাটেরিয়াল এগুলোর কিছু খরচ যায়, সব মিলে আমার হচ্ছে 15% বা 20% খরচ চলে যেত আর 20% প্রফিট থাকতো। পরে আমি আল হারামাইনের হচ্ছে স্টোর খুলি এবং ওদের বিভিন্ন সময় বিভিন্ন অকেশন আসে, ক্যাম্পেইন আসে, সেগুলো রান করি। সেই গিফট আইটেম যেগুলো বললাম এগুলো নিয়ে একসময় অনেক আগে জাস্ট কাজ করেছি এরকম। তো যেটা এই টাইপের কোনো অপশন নিয়েও চাইলে আপনারা কাজ করতে পারেন, ওকে। বাট বললাম দিন শেষে আপনাকে ওই যে কী করতে হবে, রিটার্ন কেমন আসবে, কেমন খরচ যদি আপনি ইমিডিয়েট অনেক বেশি বড় স্কেলে বিজনেসটাকে ইয়ে করতে যান, ওকে। সো জাস্ট এরকম বিভিন্ন যে রিয়েল টেবিএল এগুলো ওই যে ইম্পোর্ট করা টরা নিয়ে করা যায় চাইলে, বাট ই কমার্সের সত্যি কথা একটু বেশি এফোর্ট দিতে হয়, অনেক ঝামেলা আছে, কিন্তু প্রোডাক্টের নিয়ে আসতে হবে, কখন কোন প্রোডাক্টটা ভালো চলবে সেগুলো দেন নিয়ে আসার পরে কাস্টমারের কাছে পাঠানো, কোনো কমপ্লেইন থাকলে সেগুলো নিয়ে আবার ওগুলো শর্ট আউট করা, আবার তাকে হ্যাপি রাখা, লাইক অনেক সময় রিটার্ন হতে পারে, অনেক সময় অনেক বেশি আইটেম হলে ভুল প্রোডাক্ট ওয়ার হাউসে যারা থাকে তারা দেখা যায় পাঠিয়ে দেয়, এরকম অনেক ইস্যু হয়েছে, যার কারণে আমি পরে দেখছি যে মানুষের উপরে ডিপেন্ডেন্সি কমিয়ে আমি ওই যে আমার যে কোরগুলো এগুলো নিয়েই বেশি, অ্যাফিলিয়েট অ্যাডসেন্স এগুলো নিয়ে তো বেশি এই জন্য কাজ করি।
বাট আলটিমেট চাইলে যে কোনো টপিকস নিয়ে এভাবে কাজ করা যেতে পারে। সেগুলো মানে 2019 বা তারও আগে থেকে আমি স্টার্ট, হ্যাঁ 19-এর দিকে এটা স্টার্ট করেছিলাম। সো দেখেন এভাবে আমরা যে কোনো টপিকস নিয়ে চাইলে স্টার্ট করতে পারি, ইভেন ক্যানভা ট্যানভা দিয়ে লোগো বানিয়েও আপনি স্টার্ট করতে পারেন। এই জন্য যেটা করতে হবে, আমি মূলত এখানে যে জন্য এসেছি, আমরা পেজ ক্রিয়েট করব। তার আগে বললাম যে আমরা যে নামটা দিতে চাই, শুরুতে তো আমরা টপিক সিলেক্ট করলাম যে আমি হয়তো গিফট আইটেম নিয়ে কাজ করব, অথবা আমি বেবিদের আইটেম নিয়ে কাজ করব, অথবা আমি কোনো সার্ভিস দিব। এই জন্য একটা নাম আগে পিক করতে হবে। পিক করার পরে আমরা যে কাজটা করতে পারি, আগে ফেসবুকে গিয়ে সেই নামটা সার্চ করে দেখতে পারি যে ওই নামে অলরেডি রেপুটেড কোনো পেজ আছে কি না, যাদের লাইক টাইক অনেক বেশি যদি বাংলাদেশে থাকে। আমার মতে ওই টপিকস নিয়ে পেজ না খোলাটাই বেটার। যেমন ধরেন এক্সাম্পল দারাজ, পিকাবো বা আরও এমন অনেক ভালো ভালো বিজনেসের নাম আছে যেগুলো অলরেডি মানুষজন এগুলো নিয়ে কাজ করতেছে। যদি রেপুটেড অনেক কেউ থাকে ওই নামে, তাহলে আমি বলবো সেটা না নেওয়াটাই বেটার। এবং পরবর্তীতে গিয়ে এই যে কাস্টমাইজ লিঙ্ক করতেও ঝামেলা হবে। যেমন আমারটায় দেখলেন কাস্টমাইজ কিন্তু লিঙ্ক করা, বেস্ট টু ইস বিডি, হ্যাঁ কাস্টমাইজ লিঙ্ক করার সমস্যা, রেপুটেড না কিন্তু লিঙ্ক তো রেখে দিছে, হ্যাঁ লিঙ্ক রেখে দিছে। এই জন্য হ্যাঁ আপনাকে যেটা করতে হবে, facebook.com/bestwish এভাবে, বা আমি যেমন বাংলাদেশের পারপাসে বেস্ট উইশ বিডি, দেখেন আমি স্ল্যাশ দিয়ে আমাকে দেখতে হবে যে ওই নামে অলরেডি কোনো পেজ আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি ক্রিয়েট করেন, ওই ইউজার নেমটা আপনি নিয়ে নিতে পারবেন। যেমন এই নামে আমারটা দেয়া ওই সময় কিন্তু ছিল না, বেস্ট উইশ বিডি যখন আমি দিব বা .com এখানে এই লিঙ্কের মধ্যে দিব, আমি দেখলাম যে ওকে এই নামে পেজ নাই, সো আমি নিয়ে নিতে পারি। আমি এক্সাম্পল ডাইনামিক ড্রাইভিং স্কুল স্ল্যাশ দিয়ে দেখলাম যে কোনো পেজ নাই, আমি তখন কি করতে পারি ওই নামটা চুজ করতে পারি। তাহলে আমরা এই যে এভাবে করে কাস্টমাইজ লিঙ্ক দিতে পারবো। সংখ্যা দিলে সমস্যা না, বাট আসলে এটা এসইওর একদিক থেকে আমি বলবো যে প্রবলেমই, কারণ মানুষ কিন্তু এটা মনে রাখতে পারবে না। আপনি একসময় বিজনেস কার্ড বলেন, যে কোনোভাবে প্রমোট করেন জাস্ট, বা কোনো একটা ভিডিওর মধ্যে আপনি মেনশন করলেন যে আমাদের ওয়েব লিঙ্কে যাওয়ার জন্য বা ফেসবুকে যাওয়ার জন্য facebook.com/bestwish, এটা লিখলেই আপনি চলে যেতে পারবেন। কারণ সংখ্যা মানুষের কিন্তু মনে রাখাটা ডিফিকাল্ট, এই জন্য নামগুলো যত শর্ট হয় ইজি হয় তত ভালো। নামগুলো এই জন্য আমরা বড় করতে চাই না, বা হচ্ছে সংখ্যা টংখ্যা দিলে তো আরও ঝামেলা। যেমন দারাজ, অ্যামাজন, পৃথিবীর যত বড় বড় বিজনেস দেখবেন ওয়ান ওয়ার্ডের, বাট ওয়ান ওয়ার্ডের পাওয়া এখন বেশি ডিফিকাল্ট। বাট তারপরেও চেষ্টা করতে হবে টু ওয়ার্ডের মধ্যে, তবে ওয়ান ওয়ার্ডে থাকলে বেটার। এই ক্ষেত্রে দেখেন দারাজ নামটা মনে রাখা অনেক ইজি, কিন্তু অনেক বড় নাম দেখবেন যে অনেক সময় আপনার পছন্দ হবে, পরে আপনি মনেই করতে পারতেছেন না আসলে ওই সাইটটার নাম কী যেন ছিল। আমি কিছুদিন আগেও একটা ওভাবে নাম দেখেছিলাম, বাট আলটিমেট দেখা যায় ওগুলোর পরে মনে পড়ে না। হ্যাঁ ওকে, সো যাই হোক, আমরা যেটা বললাম যে আমরা বিভিন্নভাবে এভাবে চিন্তা করতে পারি। এখন জাস্ট আমরা পেজ ক্রিয়েট করার জন্য কোথায় যাব, মেনুতে যাব। মেনু থেকে জাস্ট সিম্পলি পেজ, পেজে যাওয়ার পরে আমরা কি করব, যে ক্রিয়েট নিউ পেজ। জি, ফার্স্টে আমরা আবার নতুন করে যদি দেখি, মানে আমরা যখন পেজের নাম সিলেক্ট করলাম, আমরা চেক করে দেখলাম এই লিঙ্কটা নাই অলরেডি, ওই নামে পেজ নাই, তখন আমরা কি করব, জাস্ট এই যে দেখেন এই সমস্ত নাম হলে আসলে মনে রাখা খুবই ডিফিকাল্ট, 92 প্রপার্টি, সো এত বেশি ডিফিকাল্ট না করে ধরেন আমি এক্সাম্পল যেটা বললাম যে আপনি ধরেন সে এক্সাম্পল প্রপার্টিজ বা প্রপার্টি এক্সাম্পল কোনো একটা নাম দিলেন যেটা খুব ইজি গোয়িং, মানে এইগুলোর নাম হচ্ছে খুব ইজিলি মানুষ মনে রাখতে পারবে, সো যে কেউ খুব ইজিলি মনে থাকবে। ওকে, যে আপনি যে নাম দিলে মনে রাখতে পারেন, এই টাইপের নামগুলো দেওয়াটা বেটার। আর আমাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকেও যে বলেছি, সুন্দর করে এমন কন্টেন্ট দেওয়া উচিত যেগুলো মানুষের মনে হবে যে না এগুলো আমার জন্য কার্যকরী, জানা প্রয়োজন, তাহলে দেখা যাবে আস্তে আস্তে আপনি ভ্যালু ক্রিয়েট করতে পারবেন। ওকে, সো এভাবে আমাদের নামগুলো দেওয়া বেটার। পাশাপাশি যদি ওয়েবসাইট নিয়ে কাজ করতে চাই, ডোমেন নেমটাও একটু চেক করতে হবে যে ওইটা অ্যাভেলেবেল আছে কি না, না হলে আপনি হয়তো নাম নিয়ে ফেলছেন, পরে গিয়ে দেখা যাবে ডোমেনেরও একটু ইস্যু হচ্ছে।
অবশ্যই এটা বেটার। সেম নামে দুইটাই যদি নেই এটা খুবই ভালো, আদারওয়াইজ কিন্তু ব্র্যান্ডিং এর একটু প্রবলেম হবে। সো চেষ্টা করবেন সেম নামে নেয়ার। হ্যাঁ এটা যদি কনভার্ট করতে চাই সেক্ষেত্রে অনেকগুলো পিকচার দেওয়া থাকে, পিকচার ভিডিও এগুলাতে বেশি দেখা যায় যে এই স্টোরেজ নিয়ে নেয়। মানে বুঝি নাই আমি আসলে আপনার এটা, মানে ফেসবুকে যেগুলো পোস্ট করি এগুলাই তো হয়তো আমাদের এই ওয়েবসাইটে পোস্ট করতে হবে না? ওয়েবসাইট আর হচ্ছে এটা তো আলাদা, এখানে তো আপনি সব কিছুই র্যান্ডমলি দিবেন ব্র্যান্ডিং এর জন্য। আমি বলতে চাচ্ছি যে আপনার নামটা যেন আপনি সেম নামেই নেন। লাইক ধরেন আপনি এক্সাম্পল ডাইনামিক ড্রাইভিং স্কুল হলে আপনি ডাইনামিক ড্রাইভিং স্কুল .com বা .com.bd সেম নামেই কি করেন, একটা ডোমেইন নেম নেন। এইটা পরে কিভাবে দিব এটা তো সাইটের মধ্যে দেখেছি আমরা, আমাদের সার্ভিস বা প্রোডাক্ট ওগুলো নিয়ে আমরা ইয়ে করবো, সেক্ষেত্রে তো অবশ্যই স্টোরেজ নেবে, আপনাকে ই কমার্সের জন্য একটু বেশি জায়গা নিতে হয়। ওকে, বাট আমি এখন আর সাইট নিয়ে কথা বলতেছি না, জাস্ট আমরা বললাম যে আমাদের পেজ ক্রিয়েট করবো, বাট এই সেম নামে আমরা একটা ডোমেইন নেমও নিব। কারণ শুধু ফেসবুক আপনি যদি প্রফেশনালি বিজনেস করতে চান আমি বলবো ডে ওয়ানেই একটা সাইট রেডি করাটা জরুরি, না হলে পরে দেখা যাবে অন্য কেউ ডোমেইন নেম নিয়ে নিছে আপনি নিতে পারতেছেন না। মানে আর মানুষ শুধু পেজে কেউ আপনাকে ওই লেভেলে টাস্টও করবে না। ইভেন অনেক কাজগুলো আমরা ফেসবুকে যে জিনিসগুলো দেখবো ওগুলো ওয়েবসাইট ছাড়া আসলে সম্ভব না। যেমন আমরা যদি ধরেন, জি অবশ্যই, আপনি একটা নাম পিক করে ওই নামে একটা ডোমেনও নিতে হবে। কারণ আমরা যখন ফেসবুকে বিভিন্ন অ্যাঙ্গেলে মার্কেটিং করবো, ধরেন ফেসবুক অ্যাড চালাবো, শুধু আপনি পেজে এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট দিয়েও রান করতে পারবেন, সেল জেনারেট হবে, কিন্তু আপনি যদি পিক্সেল এগুলো আমরা অ্যাড করতে চাই যে আমার সাইটে লাস্ট ধরেন 30 দিন ধরে যারা এসেছিল আমি তাদেরকে আবার আমার কোনো একটা প্রোডাক্ট দেখাতে চাই, বা আমি একটা অ্যাড রান করেছিলাম গতদিন, মেবি বলেছি যে হয়তো 1 লক্ষ মানুষের ওয়ালে গেল, সেখান থেকে 10,000 মানুষ হাইলি ইন্টারেস্টেড জন্য তারা ওইখান থেকে ক্লিক করে আমার সাইটে এসে কোনো প্রোডাক্ট চেক করেছে বা কতক্ষণ থাকলো কী কী অ্যাক্টিভিটিস করলো, এগুলো আমরা ওই যে পিক্সেল অ্যাড করে বা যেটার এখন নাম হচ্ছে সার্ভার সাইট ট্র্যাকিং, সেগুলো অ্যাড করে আমরা ট্র্যাক করতে পারি, এবং নেক্সটে ওই খরচের 10 ভাগের 1 ভাগ খরচে ওই সেম মানুষগুলোকে আবার আমরা আমাদের প্রোডাক্টটা দেখাতে পারি বা টার্গেট করতে পারি, এবং তারা যেহেতু অলরেডি আমাদের সম্পর্কে জানে সো তাদের কাছে আমরা আবার যদি দেখাই কনভার্সন হওয়ার চান্সটা অনেক বাড়ে। কারণ একজন নতুন মানুষের কাছে গিয়ে আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করতে যত কঠিন হবে, পরিচিত মানুষের কাছে গিয়ে বিক্রি করতে কিন্তু এত কঠিন হবে না। কেন? কারণ ধরেন আমি যদি কাউকে কোনো কিছু রিকমেন্ড করি সে কিন্তু সে ওইটা নিলে অবশ্যই চোখ বন্ধ করেই নিয়ে নিবে, কারণ সে আমাকে অলরেডি জানে। সো এই জন্য আমাদের ওয়েবসাইট রেডি করলে আমরা অলরেডি যাদেরকে অনেক সময় দেখিয়ে থাকি সো তাদেরকে যদি নেক্সট টাইমে তাদেরকেই আবার কাছে যাই সো কনভার্সন এগুলো বেড়ে যায়। এই জন্য আমাদের এই পিক্সেল ফায়ার বা সার্ভার সাইট ট্র্যাকিং এগুলো করার জন্য মাস্ট বি কি রাখতে হবে, ওয়েবসাইট লাগবে। জি ফেসবুক মার্কেটিংয়ের জন্য যদি আপনি নিজে ই কমার্স বিজনেস করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা ডোমেইন হোস্টিং নেওয়া উচিত, আপনার আপনি যদি বিজনেস নেন। আর যদি মানুষের কাজ করেন তাহলে তো দরকার নাই, অথবা মনে করলেন যে ওকে আমি আগে ফেসবুক দিয়ে স্টার্ট করবো আমার ওয়েবসাইটে যেতে চাই না, তাহলে আপনি চাইলে শুধু ফেসবুক দিয়েও করতে পারবেন। কিন্তু যদি ওয়েবসাইট হয় আমি বললাম জিনিসটা আরও বেশি ভালো হবে এবং আপনার ব্র্যান্ড ভ্যালুটা বাড়বে। আচ্ছা ওকে, আচ্ছা এটা কি বুঝতে পেরেছেন নাকি আবার কনফিউশন হলে আমি আবার এটা রিপিট করব, ওয়েবসাইট থাকলে অনেক বেটার। ওয়েবসাইট আর পেজটা একই বলতে আমরা তো দারাজকে চিনি, দারাজের নেম আর ওয়েবসাইট তো অনেকটা সেমই, দারাজ কিভাবে পপুলারিটি পেলো বলেন? হ্যাঁ আগেই দুটা দেখে অ্যাট এ টাইমে অ্যাকশনটা নিয়ে নিলে যে সুবিধা। ওকে সো এই জন্য আমরা বিগিনিংয়েই কী করবো, আমাদের সেম নামেই আমরা একটা ই কমার্স বিজনেস দিতে চাইলে বা কোনো সার্ভিস রান করতে চাইলে একটা ডোমেন হোস্টিং নিব, পাশাপাশি আমাদের পেজের নামটাও ক্রিয়েট করে ফেলব। ওকে মেবি এই জায়গাটা তো আমরা সবাই ক্লিয়ার। ওকে দেন আমরা পেজ ক্রিয়েট করার জন্য জাস্ট কোথায় যাব, আমাদের মেনু অপশনে যাব, মেনু থেকে আমরা
জাস্ট কোথায় পেজ ওকে মেনু অপশন থেকে আমরা পেজে যাব পেজ থেকে জাস্ট আমরা দেখেন যে বাম পাশে ক্রিয়েট নিউ পেজ এখানে যাব দেন আমরা এখন আমাদের যে নামটা পিক করেছি সেই নাম দিয়ে এখানে কি করতে পারবো পেজের নামটা আমরা দিতে পারবো আচ্ছা আমি ধরেন এভাবে কারো প্রেফারেবল কোনো নাম আছে থাকলে সেই নামেও ক্রিয়েট করতে পারি অথবা আমি আমার মতো ক্রিয়েট করতে পারি আচ্ছা এই জন্য আমরা বললাম শুরুতে আসলে সেম নামটা নেওয়াটা বেটার এই জন্য আগে শুরুতেই চেক করে নেবেন আচ্ছা সেই ক্ষেত্রে যেটা করতে পারেন পেজের নাম চেঞ্জ করা যায় অথবা আপনি পেজের নামটা রাখতে পারেন ডোমেইনটা যেটা করতে পারেন আপনি ওই নামেই প্রথমে ট্রাই করবেন যদি না পান তাহলে দেখবেন .com.bd তে পান কিনা তাহলে এটা নিয়ে ফেলেন বাট .com.bd তে নিতে গেলে আবার কিন্তু আপনার ট্রেড লাইসেন্স লাগবে ট্রেড লাইসেন্স আছে ওকে তাহলে কোনো টেনশন নেই আমি বলবো যদি আপনি নেম চিপে গেলেন ধরেন আপনি নেম চিপে গিয়ে আপনি টেস্ট করলেন আপনার যে ডোমেইন নেমটা স্যার এটার নাম কি স্পেলিংটা বলেন এইচইউ বিএ আরে আচ্ছা .com ধরেন আমরা দিলাম হ্যাঁ যদি পাই .com এ তাহলে তো খুবই ভালো ওকে আগে আমরা দেখব বাট এটা দেখতে পাচ্ছি 2007 সালে কেউ একজন নিয়ে ফেলেছে এখন আপনি চাইলে এটার আগে পিছে যদি আপনি হুবারাস এক্সাম্পল বিডি দিতে চান এভাবে নিতে পারেন অথবা এইটাতে দেখেন আছে একদম সেম নেমেই কাছাকাছি অথবা যদি মনে করেন যে না আমি সব থেকে বেস্ট একটা অপশনে যেতে চাই সেম নামই নিতে চাই .com থাকলে তো খুবই ভালো ছিল বাট যেহেতু নাই এই নামে যদি কোনো সাইট থাকে তাহলে আপনি যেটা করতে পারেন এই নামে আরও ওয়ে আছে এই ক্ষেত্রে আমরা একজন হোস্টে .com.bd দেখবো কারণ নেম চিপে .com.bd আপনি পাবেন না একজন হোস্টে যান অথবা সব থেকে বেস্ট হয় এটার নাম হচ্ছে বাংলাদেশের এটা হচ্ছে দাঁড়ান নামটা ভুলে গেলাম আচ্ছা আমি বিটিসিএল ডোমেইন ওকে বিটিসিএল এ যান বিটিসিএল এ গেলে এখানে আমরা ডোমেইন নেম চেক করতে পারবো ওকে এই যে দেখেন হুবারা .com.bd এটা লিখে আমরা সার্চ দেই দেখেন বলতেছে কি কংগ্রেচুলেশন আপনার নামটা .com.bd অ্যাভেলেবল .com.bd কারণ .com.bd নিতে গেলে আগে একসময় শুধু এনআইডি কার্ড দিলেই হতো বাট এখন আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে সো আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন সাইন আপ করে ফেলেন সাইন আপ করে এইখানে আপনি ট্রেড লাইসেন্স আপলোড করে ভিতরে অলরেডি অপশন দেওয়াই আছে এইখান থেকে আপনার ডোমেইনটা কিনে ফেলতে পারবেন এগুলোর প্রাইস কেমন আসবে এইটার প্রাইসও হচ্ছে আমাদের নর্মাল ডোমেইনের মতো সেম বাট এদের কন্ডিশন প্রথম বছরে আপনাকে 2 বছরের জন্য কিনতে হবে 1 বছরের জন্য কিনতে পারবেন না তো দেখা যাবে আপনার যদি ওইটা $8-10 হয় আপনার এটা $20 কিন্তু ওই যে 2 বছর মিনিমাম নেক্সট বছর থেকে 1 বছরের জন্য রিনিউ করতে পারবেন কিন্তু প্রথম বছরে 2 বছরের জন্য কিনতে হবে এদের না SSL তো হোস্টিং এর সাথে থাকে আপনি ধরেন নেম চিপ থেকে বা হচ্ছে একজন হোস্ট থেকে আপনি হোস্টিং নিলেন আপনি SSL পেলেন এখান থেকে ডোমেইনটা কিনে ওইখানে কানেক্টেড করে ফেললেন হ্যাঁ একটু ঝামেলা অথবা এটা খুব বেশি যে আমারই ঝামেলা এমন না অ্যাটলিস্ট নামের ক্ষেত্রে জি আমি হয়তো হেল্প করতে পারবো কোনো ডেভেলপারের কাছে গেলে এটা ইউটিউব দেখে আপনি নিজেও করতে পারবেন একটু ঝামেলা আছে কিন্তু আহামরি ঝামেলা না অ্যাটলিস্ট আপনার নামটা নেওয়ার জন্য কিছু ঝামেলা করতেই হবে যেহেতু আর কোনো ওয়ে নাই আসলে .com.bd কিনলে মাস্ট লাগবে না একজন হোস্ট ওগুলোতে শুধু .com.net এগুলোতে কোনো ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয় না আবার আপনি যদি এখান থেকে চান যে লাইক হচ্ছে আপনি কোন একটা এডুকেশনাল ডোমেইন কিনতে চান তাহলে আপনাকে ওই এডুকেশনাল ইনস্টিটিউশনের জন্য যে সার্টিফিকেশনগুলো আছে ডকুমেন্টস সেগুলো তাদেরকে সাবমিট করতে হবে ধরেন এক্সাম্পল যেমন আমি কিছুদিন আগে কিনে দিলাম কিছুদিন না অনেক দিন আগেই হয়ে গেছে isit.com.edu আবার আপনি যদি গভর্নমেন্টের ডোমেইন কিনতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে .gov.bd নেওয়ার জন্য আপনাকে গভর্নমেন্টের আপনি যে কোনো অর্গানাইজেশন সেই সপক্ষে কিছু পেপারস ওরা অটোমেটেড চাবে ওইগুলো আপলোড করে দিতে হবে সো .com.bd .edu এগুলোর জন্য আমাদের পেপারস দিতে হবে এছাড়া একজন হোস্টে গেলেও আপনি এদিকে ডোমেইনে যদি আমরা যাই দেখেন
এখানে অপশন থাকতে পারে, ওরা একসময় বিক্রি করতো, এখন আছে কিনা আমাকে দেখতে হবে একটু। ডোমেন রেজিস্ট্রেশনে গিয়ে হ্যাঁ ভিতর থেকে যে এখান থেকে .com.bd দেখবেন অপশন এখন আছে কিনা ওদের, অথবা ওদের মেইল করতে পারেন, না থাকলে আপনাকে আসলে ইয়ে থেকে নিতে হবে, মেবি এখন আর রাখে নাই। ওকে, বা ভিতরে কিনতে গিয়ে দেখবেন যে এখান থেকে .com.bd সিলেক্ট করা যায় কিনা। সো আপনি একই জায়গা থেকে ডোমেন হোস্টিং দুইটাই নিয়ে নিতে পারবেন, বাট এদেরকেও ট্রেড লাইসেন্স দিতে হবে। ওকে, কোনো সমস্যা নেই, আপনি কিনে ফেলেন। তাহলে আমি বলবো আপনার জন্য এই যে এই নামটাই বেস্ট হবে, ওকে .com.bd। আচ্ছা, তাহলে আমরা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে নিলাম। এখন আমাদের পেজ ক্রিয়েট করার জন্য আমরা র্যান্ডমলি যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি, খুব বেশি চিন্তা না করি। সে এক্সাম্পল আমি আমি এক্সাম্পল আমি আমার ডিস্ট্রিক্টের নাম দিয়েই এমনিতে ক্রিয়েট করে ফেলতেছি র্যান্ডমলি একটা দেখানোর জন্য, বাট আপনারা তো আপনার বিজনেসের জন্য সেভাবে নাম চুজ করবেন। আচ্ছা, ওকে ওকে, তাহলে সেটাও আমরা করতে পারি। আচ্ছা, প্রোডাক্টের জন্য আমরা চিন্তা করলে, আচ্ছা ওকে, তাহলে আমরা দাঁড়ান কোনো একটা টপিকস নিয়ে চিন্তা করি। আমরা যেটা করতে পারি, যেমন কিছুক্ষণ আগে বেস্ট উইশ দেখালাম, জামদানি শাড়ি এটাও হতে পারে, তবে জামদানি শাড়ির থেকে আচ্ছা পাঞ্জাবি। ওকে, আমি দেখি দাঁড়ান কী দেওয়া যায়। আমরা গিফট, আচ্ছা আমার একটা বেস্ট উইশের ছিল, আচ্ছা আমি তারপরেও এখানে যদি আমি কোনো গিফট আইটেমের কথাই চিন্তা করি, আচ্ছা না আমি গিফট হলে আবার শুধু বেবি গিফট না, পারফেক্ট গিফট এরকম একটা নাম দেই। ওকে, হ্যাঁ সেগুলো করা যাবে জি, রাজশাহী আম, চাপাই আম, এগুলো সব আমার অনেক স্টুডেন্টের। ওকে, আমরা এই নামে একটু দেখি যে এই নামে কোনো পেজ আছে কি না। facebook.com/ আচ্ছা দেখি পারফেক্ট গিফট এই নামে কোনো পেজ আছে কিনা অলরেডি। আচ্ছা এইটা আর, হ্যাঁ একটা পারফেক্ট গিফট আছে, পারফেক্ট গিফট দেখি। আচ্ছা বাংলাদেশ জোনে নাই কিন্তু দেশের বাইরে, আচ্ছা পারফেক্ট গিফট, ওকে আচ্ছা, সো সেটাও আমরা করতে পারি। আচ্ছা আমরা আপাতত এইখানে পারফেক্ট গিফট এই নামটাই রাখি, ওকে, যেন মানুষের ইজি হয়। আর ওই অ্যাকাউন্টের মনে হয় খুব বেশি লাইকও নাই, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বিট করে ফেলতে পারবো। আমি শুধু গিফট দেখি, সারপ্রাইজ গিফট দিলে তো স্যার আরো ভালো হতো না, কারণ অনেকে তো ফেসবুকে সারপ্রাইজ, হ্যাঁ যদি এভাবে সার্চ দেয় এভাবে নাম নেন তাহলে ভালো, এগুলো অর্গ্যানিক গ্রোথ অনেক সময় বাড়ে। আচ্ছা, সো বাকিরা ভোট দেন যে আসলে আমরা গিফট নিয়েই পেজ খুলবো। সো উনি বললো সারপ্রাইজ গিফট, আমি লাইক বললাম পারফেক্ট গিফট, এর থেকে আরও বেটার কোনো আইডিয়া কারো আছে কি না মাথায়? আচ্ছা তাহলে কোনটা দিব বলেন, সারপ্রাইজ গিফট, ওকে আমরা তাহলে সারপ্রাইজ, আচ্ছা একটা মিনিট আমি দেখি, সারপ্রাইজ গিফট, ওকে ফাইন, আমরা তাহলে এই নামটাই নিয়ে নিচ্ছি। আচ্ছা আমরা নতুন করে আবারও আসি, আমরা পেজ ক্রিয়েট করার জন্য জাস্ট কোথায় যাব, মেনু অপশন, মেনু থেকে হ্যাঁ দেখেন পেজেস, দেন আমরা এখান থেকে হ্যাঁ ক্রিয়েট নিউ পেজ, এখান থেকে আমরা জাস্ট আমাদের নাম দিয়ে দিলাম, প্রথম লেটারটা ক্যাপিটাল লেটারে দেই, সারপ্রাইজ গিফট বা গিফটস, ওকে গিফটস দিব, ওকে আচ্ছা, বাট এইটা আমরা একটু, এটাতে তো কোনোটা ছিল না তাই না, ওকে সো আমরা সারপ্রাইজ গিফটস এটাই দিলাম, দেন আমরা দেন এখান থেকে ক্যাটাগরি দিব। আমরা দেখি এই যে গিফট শপ পেলাম, এখানে সর্বোচ্চ তিনটা ক্যাটাগরি দেয়া যায়, সো আমরা লাইক হচ্ছে আপনার গিফট শপ দিলাম, আরও দুই তিনটা দিতে পারবো, পরে আরও দুইটা দিতে পারবো, বায়োর মধ্যে অপশনাল, তারপরেও আমরা এখানে লিখে দেই আমাদের বিজনেস সম্পর্কে আমরা কিছু লিখতে পারবো, এই যে লাইক এক লাইনের মধ্যে এভাবে আমি দিলাম। আমরা হচ্ছে হ্যাঁ এখান থেকে একটা ট্যাগ লাইন দিতে পারি, যে
জি আমরা একটা স্লোগান টাইপেরই দিচ্ছি বায়োতে আমরা। আচ্ছা সারপ্রাইজ আচ্ছা আমরা একটা ট্যাগলাইন চিন্তা করেন লাইক সারপ্রাইজ ইওর স্পেশাল বা লাইক এরকম কোনো কিছু আমরা একটা ট্যাগলাইন বের করার চিন্তা করি লাইক সারপ্রাইজ ইওর শুধু পার্টনার দিলে এটা অন্যরকম হয়ে যায় শুধু একটা কেন্দ্রিক হয়ে যায় আমরা সারপ্রাইজ ইওর লাইক ওকে এই টাইপেরও দিতে পারি ওকে চ্যাট জিপিটি থেকেও জি হেল্প নিতে পারি বাট এগুলো চিন্তা করতে হবে এমন একটা ট্যাগলাইন দিব যেন মানুষ ইজিলি আসলে পড়তে পারে মনেও রাখতে পারে জি ওকে এটাও আপাতত দিয়ে রাখি বাট পরে চিন্তা করে এগুলো তো এডিট করাই যাবে আচ্ছা সারপ্রাইজ ইওর স্পেশাল পারসনই দিলাম বা বি সারপ্রাইজ ওকে সো আমরা এভাবে করে একটা দিলাম দেন দেখেন এখান থেকে জাস্ট কি করলাম ক্রিয়েট পেজ ওকে দেন আমরা জাস্ট এরপরে আমাদের একটা ওয়েবসাইট দিব ওয়েবসাইট অপশনাল আমরা দিতে পারি তবে আমরা জাস্ট এখান থেকে যদি দেখে নেই আমি আপাতত এখানে www. হ্যাঁ ওকে আমরা জাস্ট এটাই দিয়ে রাখি এটাতে অ্যাভেলেবল আছে কিনা জানি না বাট আমরা দেখে নিতে পারলে এটা খুবই ভালো জি আমরা এইখানে একটু দেখে নেই যে এই নামে আছে কিনা আচ্ছা এটা আছে অনেক দাম জি একটা কাজ করা যেতে পারে দেখেন surprisegifts.org চাইলে নিতে পারেন কারণ এই নামে কোনো ডোমেইন নাই সো এক্সটেনশন ডিফারেন্ট হবে বাট আপনার চাইলে উইদাউট ট্রেড লাইসেন্সেও এটাও নিতে পারেন বা ডট নেট নিতে পারেন ওকে মানে নেয়ার মতো অপশন আছে বাট ডট কমটা আমরা ইনিশিয়ালি পাচ্ছি না বা ডট কম ডট নেট বা ডট ওআরজি আমরা সেম নামে নিতে পারি বাট ডট কম হলে খুবই ভালো জি ডট কমের চাহিদা কমার্শিয়াল বেশি জি আচ্ছা সারপ্রাইজ গিফট এটাতেও আসলে ডোমেইনটার অনেক প্রাইস গিফট দিয়েছিলাম ওটা পাই নাই দেন আমরা এটা করেছি ওকে আপনি সেই ক্ষেত্রে প্রফেশনালি বিজনেস করতে চাইলে একটা ট্রেড লাইসেন্স করে আশা করি .com.bd নিলে মাস্ট পাবেন নামটা সেম নেমে হলে একটু ভালো এটা মানুষজন আচ্ছা এখান থেকে আচ্ছা ধরেন আমি এটা দিয়ে যদি সার্চ দেই সারপ্রাইজ গিফটস .com.bd আচ্ছা এটাও দেখেন অ্যাভেলেবেল আছে সো আমরা চাইলে ওভাবে বিজনেস করতে চাইলে আমরা কিন্তু এই ডোমেন নেমটাও নিতে পারি এটা অ্যাভেলেবেল আছে আর যদি মনে করেন ইনিশিয়ালি ট্রেড লাইসেন্স করতে গেলে 3-4 হাজার টাকা লাগছে করবেন না তাহলে আপাতত অ্যাটলিস্ট আপনি ডট নেট বা ডট অর্গ দিয়ে চালাতে হবে অথবা এখানে আপনি ওই যে বিডি কথা দিয়েও নিতে পারেন এখানে বিডি কথাটা লিখে দিয়েও আমরা হয়তো ইজিলি পেয়ে যাব ওকে এটা দিয়ে পেয়ে যাচ্ছে সো এরকম নিতে পারেন আচ্ছা সো দেখেন এখান থেকে আমরা তাহলে জাস্ট আমাদের একটা পেজ খোলার জন্য আচ্ছা কোথায় ছিলাম এখানে আমি এটাকে এদিকে নিয়ে আসি আচ্ছা তাহলে আমরা জাস্ট ডোমেন নেমটা আপাতত দিয়ে দিলাম দেন যদি ফোন নাম্বার দিতে চাই বাংলাদেশ হলে অবশ্যই এখান থেকে আমাদের কি করতে হবে বাংলাদেশ এরপরে আমাদের এখান থেকে হ্যাঁ 01 আমি জাস্ট একটা নাম্বার আপনাদের বিজনেসের জন্য যে নাম্বার হবে সেটা জাস্ট এখানে দিয়ে দিবেন এরপরে আমরা ইমেল অ্যাড্রেস যদি দিতে চাই ওই লেভেলের একটা ইমেল অ্যাড্রেস বানিয়ে আমি জাস্ট র্যান্ডমলি আমারটা বসিয়েই দেখাচ্ছি তবে এখানে দিবেন বিজনেস ইমেইল এটা দিতে পারলে সব থেকে ভালো আপনি ওই নামেই @gmail.com এ অ্যাটলিস্ট মেক করেন হ্যাঁ এটা করতে হবে অথবা যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে তো কোনো ঝামেলা নাই সি প্যানেলে গিয়ে ওই যে জিমেলের অপশন আছে আপনি hello@surprisegift.com মেইল পেয়ে যাবেন সো সেটা অ্যাড করে ফেলেন
ওকে আপনার ডোমেন দিয়ে তো আপনি 25টা মেইল ফ্রি করতে পারবেন, চাইলে আপনি হ্যালো অ্যাট দ্য রেট অফ দিতে পারেন অথবা অ্যাডমিন অ্যাট দ্য রেট অফ লাইক হচ্ছে সারপ্রাইজ গিফট ডট কমে করতে পারেন, মানে বা ডট কম ডট বিডি হলে ডট কম ডট বিডি, এরকম 25টা মেইল ফ্রিতে আমরা করতে পারবো। আর ওই মেইলে ঢোকার নিয়ম হচ্ছে লাইক জাস্ট আপনার ডোমেন নেমটা লিখে স্ল্যাশ ওয়েব মেইল লিখবেন, তাহলে আপনি আপনার মেইলে চলে যেতে পারবেন, অথবা সি প্যানেলের মধ্যে ঢুকেও আমরা আমাদের ওয়েব মেইল ক্রিয়েট করতে পারি, 25টা মেইল ফ্রিতে করা যায়। আচ্ছা ওকে আমি দেখাই দিব, তারপরেও বললাম ভিতরে অপশন আছে, গেলেই জাস্ট পাবেন কিছু কিছু জিনিস মাঝে মধ্যে একটু টেস্ট করবেন। ওকে সো আমি আপাতত অ্যাট দ্য রেট অফ, কারণ এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি, এগুলো পরে তো এডিটও করা যাবে। হ্যাঁ জি, এরপরে আপনার যদি কোনো ফিজিক্যাল লোকেশন থাকে আপনি দিতে পারবেন, অথবা এগুলো দিয়ে পরে হাইড করেও রাখা যাবে। আমি লোকেশন, এগুলো ম্যান্ডেটরি না, এই মুহূর্তে না দিলেও চলে, আমি যদি চাই দিতে পারি। আমি এক্সাম্পল কোনো লোকেশন যদি থাকে, আমি জাস্ট এক্সাম্পল, আচ্ছা আমি ধরেন র্যান্ডমলি যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, তাহলে আমি একটা জাস্ট র্যান্ডমলি অ্যাড্রেস দিয়ে দিলাম। তোরা আচ্ছা ঢাকা মেবি নিবে কি না দেখি। আচ্ছা উত্তর আমার এখানে দেওয়া উচিত, আর এখানে শুধু ঢাকা দিতে হবে, কারণ এখানে সিটি বা টাউন যেহেতু, সো সিটি বা টাউন তো ঢাকা, আর এখানে জাস্ট হচ্ছে র্যান্ডমলি এভাবে দিতে হবে। দেন জিপ কোড 1230, ওকে। দেন এরপরে এখানে আমাদের অফিস এটা কখন ওপেন থাকবে, অনলাইন হলে আমরা অলওয়েজ ওপেন দিতে পারি, যদি কোনো কর্পোরেট অফিস এগুলো হয় তাহলে আমরা এখানে গিয়ে ভিতরে গিয়ে সিলেক্ট করে দিতে পারবো, লাইক হচ্ছে কী কী বারে কয়টা থেকে কয়টা পর্যন্ত অন থাকে, এবং ওই টাইমের পরে কেউ পেজে আসলে দেখবে ক্লোজ, মানে অফিসটা ক্লোজ হয়ে গেছে, আর অলওয়েজ ওপেন থাকলে অলওয়েজ ওপেন দেখাবে, সেগুলো পরে গিয়ে আমরা আরও দেখবো, আপাতত আমরা অলওয়েজ ওপেন দিয়ে দিলাম। দেন এখন আমরা নেক্সট, নেক্সটের পরে দেন আমরা এখন কি করবো, জাস্ট আমাদের একটা প্রোফাইল পিকচার, একটা কাভার ফটো এগুলো দিতে হবে। আচ্ছা আমি একটা প্রোফাইল পিকচার দেখেন, যারা গ্রাফিক্স ডিজাইনিং জানেন তারা করতে পারবেন, অথবা কারো থেকে হেল্প নেন, আমরা আপাতত ক্যানভা দিয়েই বানিয়ে ফেলবো। জি ক্যানভাতে জাস্ট সাইন আপে গিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন, আমার অ্যাকাউন্ট আছে, আমি জাস্ট লগ ইন করে নিচ্ছি। আচ্ছা এখানে অন্য কেউ মেবি লগ ইন করে রেখেছে তার অ্যাকাউন্ট কি না, আচ্ছা আমি দাঁড়ান একটা মিনিট, এটা কেউ একজন, আচ্ছা একটা মিনিট দাঁড়ান। কন্টিনিউ চ্যানেল, জাস্ট আমরা মেইল দিলাম, দেন এখানে পাসওয়ার্ডটা একটু ট্রাই করি, মনে নেই এই মুহূর্তে। আচ্ছা ওকে, জাস্ট আমরা দেখেন এখানে লগ ইন করে নিলাম। এখন যদি আমরা কোনো লোগো বানাতে চাই, যেমন দেখেন র্যান্ডমলি যে কোনো সময় আমরা কিন্তু যে কোনো লোগো এভাবে বিভিন্ন জায়গা থেকে আইকন নিয়ে এসে নাম দিয়ে বানিয়ে ফেলতে পারবো। সো আমরা আমাদের যেটা মাত্র ক্রিয়েট করলাম এটার জন্য বানাই, সো এখানে দেখবো লোগোর অপশন আছে। হ্যাঁ অনেক সুন্দর করে আপনি চাইলে টাইম দিয়ে বানাতে পারবেন, এগুলো মনে হয় আমি কালকে, হ্যাঁ কালকে মেবি বানিয়েছিলাম অফিসে বসে না কোথায় আমার মনে নাই ঠিক। ওকে এভাবে অনেক লোগো এখানে দেখেন অলরেডি আছে, আমরা লোগো অপশনে ক্লিক করব, কোথায় আছে লোগো, এই যে লোগোর এখানে আমরা ক্লিক করব, আমরা এখান থেকে র্যান্ডমলি যেগুলো আছে সেখান থেকেও নিতে পারবো, অথবা আমরা অন্য জায়গা থেকে এই যে গুগল থেকে আইকন নিয়ে এসে এখানে আপলোড করে সেই আইকনের নিচে লিখেও কিন্তু আমরা মেক করতে পারবো। সো র্যান্ডমলি এখানে দেখেন অনেক অপশন আছে, আমরা যদি গিফটের জন্য যাই অনেকগুলো ফ্রি আছে, আবার কিছু প্রিমিয়াম আছে, প্রিমিয়ামগুলো এই যে প্রোগুলো নিয়ে আমাদের কাজ করতে দিবে না। ওকে আগে একসময় কাজ করা যেত, দেন আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতাম, এখন আসলে এটা দিয়ে কাজই করতে দেয় না।
অথবা আপনি করতে পারবেন, সেই ক্ষেত্রে আবার ট্রায়ালের জন্য এখানে অ্যাপ্লাই করতে হবে। গুগল থেকে ধরেন এক্সাম্পল দেখেন, এই যে এভাবে নিতে পারবেন গিফট। জি আচ্ছা ওকে, হ্যাঁ সেখান থেকেও আনতে পারেন। এইখান থেকে আমরা দেখেন জাস্ট গিফট বক্স আপনি লিখলেন, বিভিন্ন জায়গা থেকে আমরা নিতে পারবো। ধরেন এদিক থেকে আপনি জাস্ট গুগলে গেলেন, যে গিফট বক্সের আইকনটা আপনার বেশি সুন্দর লাগে আপনি জাস্ট এখান থেকে সেটা ডাউনলোড করে নেবেন। দেখেন কোনটা বেশি সুন্দর লাগে আমাকে জাস্ট বলেন। এগুলো এগুলা আচ্ছা ওকে, সবাই বলেন অথবা এটা কেমন লাগে, এটাও তো সুন্দর আছে। ওকে আমি র্যান্ডমলি যে কোনো একটা দেখাচ্ছি, আমরা বিভিন্নভাবে এখান থেকে খুঁজে নিতে পারি যেটা বেশি ভালো লাগবে। এই টাইপের একটা আপনি আইকন খুঁজে নিতে পারেন, ওকে যেটা ভালো লাগে সেটাই আমরা এখান থেকে নিতে পারবো, কোনো সমস্যা নেই যদি আমরা গুগল থেকে নিতে চাই। আচ্ছা কিছুগুলো আবার ওয়াটারমার্ক আছে, ওয়াটারমার্ক থাকলে একটু প্রবলেম। আচ্ছা এটা ওয়াটারমার্ক, এছাড়া ওই যে আমার ফ্রি পিক আছে সেখান থেকেও নিতে পারবো। আচ্ছা আমি আপাতত এটাকে সেভ করে নেই, সেভ ইমেজেস, আমরা ডেস্কটপে যাই, দেন এখান থেকে আমি জাস্ট গিফট কথা লিখলাম, এটা দিয়ে সেভ করি। এখন আমরা এই যে ক্যানভাতে চলে আসব, ক্যানভাতে আসার পরে লোগো করার জন্য আমাদের জাস্ট লোগো অপশন কোথায়, এখানে ছিলাম, এখানে ক্লিক করে আমি কয়েক ওয়েতেই দেখাচ্ছি। প্রথমত আপনি এখানে চাইলে গিফট কথা লিখে সার্চও করতে পারেন, গিফট লিখলেন, এখান থেকে যেগুলো ফ্রি আছে চাইলে আমরা সেগুলো তো খুব ইজিলি বানাতে পারবো। ওকে এখান থেকে যেগুলো আছে এই টপিকসগুলোতে, নিচেরটা যদি ডিলিট করে দিতে চান ডিলিট করে দিলাম। এখানে যদি আমরা আমাদের কী ছিল, সারপ্রাইজ গিফট, সারপ্রাইজ গিফটস, ওকে নিচে বা উপরে যেভাবে ভালো লাগে, যে আমরা প্লেসমেন্ট আমাদের মতো করে সেট আপ করে দিতে পারবো, অথবা যে টাইপের টেক্সচার ভালো লাগে এইটাকে ডিলিট করে দিয়ে আমরা অন্য টেক্সচারও আমরা টেক্স থেকে নিয়ে আসতে পারবো। সো এখান থেকে তো আমরা রেডি করতেই পারবো, করে যে শেয়ারে ক্লিক করে ডাউনলোডে গিয়ে ডাউনলোড করতে পারবো। এছাড়া আমি দেখাই কিভাবে গুগল থেকে আইকন নিয়ে আসতে পারি। লোগোতে গেলাম, আমি এখান থেকে কোনোটাই ধরে নিলাম না, লোগোর পজিশনে আসি আমরা এখন এখানে। আচ্ছা আমি এমনি এটাকে একটু ছোটো করে নিচ্ছি। এখন দেখেন এখানে যদি আমরা রেডি করতে চাই তাহলে কোথায় যাবো, এই যে আপলোড, জি আপলোডসে যাবো, আপলোডসে গিয়ে জাস্ট আপলোডে ক্লিক করবো, দেন সেখান থেকে আমরা এই যে এখান থেকে কি করলাম, গিফট নামে সিলেক্ট করেছিলাম, এই যে গিফট পিএনজি সেটাকে আমি জাস্ট এখানে নিয়ে আসবো। এই যে আপলোড হচ্ছে, যে আপলোড হয়ে গিয়েছে এটাকে ক্লিক করলেই অটোমেটেড চলে আসবে বা টেনে নিয়ে আসবেন। এরপরে প্লেসমেন্ট দেখেন, এটার কিন্তু আবার ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে একটা লেখা আছে, যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে আমরা ওই যে বিজি টুল থাকে ওগুলো দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কেটে নিয়ে আসতে পারবো। এটার ব্যাকগ্রাউন্ড নাই, থাকলে এটা আর দেখতেন শ্যাডো হয়ে থাকতো। আমি যদি দেখাই এরকম অনেক লোগো আমি আগে, ধরেন এই যে এটা যেমন গুগল থেকে ডাউনলোড করে নিয়েছিলাম, এখন দেখি এটার দেখেন ব্যাকগ্রাউন্ডটা আছে। সো পরে কী করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ড, জি জি ক্যানভাসে কি করতে পারেন বা খুব ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ অনলাইন। সো এই যে বিজি এখানে আসবে, এখানে আপনি জাস্ট কী করবেন, সেই ইমেজটা আপলোড করে দিবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবে, দেন ডাউনলোড করে আবার আপ করবেন। ওকে যেমন এখানে দেখেন, এটা আমি পরে আবার এই যে এটা ইয়ে করেছিলাম, এই জন্য এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটা নিয়েছিলাম, এটা দেখেন কোনো ব্যাকগ্রাউন্ড নাই। ওই যে ব্যাকগ্রাউন্ডে আগেরটা যেমন ছিল খারাপ দেখাচ্ছিল, এটার ব্যাকগ্রাউন্ড নাই। সো এভাবে আমরা কিছুক্ষণ আগে যেটা নিলাম এটার মধ্যে অলরেডি ব্যাকগ্রাউন্ড নাই, থাকলে বোঝা যেত। বাট এখানে একটা লেখা আছে, আমরা চাইলে এটাকেও আমরা আপলোড করে দেখতে পারি, বাট এটার এমনিতেই আসলে নাই। তারপরে দেখি আপলোড করে ওইটা আমাদের কেটে দেয় কি না, যে কথাটা ছিল দেখেন ওরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে, এই যে এই কথাটাও মেবি মুছে দিয়েছে। আমরা ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড এইচডি, আচ্ছা এইচডিগুলো আবার ঝামেলা করতে পারে, আমরা জাস্ট ডিরেক্ট দেখেন এখান থেকে এই যে যেটা আছে, হ্যাঁ এইটা আমরা জাস্ট যেখানে ছিলাম এখানে আবার আসি, এসে এটাকে আমরা ফেলে দেই,
জাস্ট আবারও আপলোডে আসতে হবে, এটা ডাউনলোডে আছে। এখান থেকে আমরা এই যে এটা ওপেন করলাম, যে আপলোড ডান হলে এটা ভরাট হয়ে যাবে। ওকে ডান। তো আমরা এটাকে টেনে জাস্ট নিয়ে আসলাম, দেখেন ওই যে ব্যাকগ্রাউন্ড যে কথাটা ছিল সেটাও কেটে দিয়েছে। এখন যদি আপনি চান এটাকে একটু বড় করতে চান, আপনি চাইলে বড় করতে পারবেন, মানে নিজের মতো যে কোনো আইকন যে কোনো জায়গা থেকে ডাউনলোড করেও আমরা চাইলে এভাবে করতে পারি। জি, অ্যামাজন থেকে নিয়ে এসে এখানে যে কাজ করতে পারবো। এরপরে আমরা টেক্সটে আসি। টেক্সট থেকে কোথায় যাব, হেডলাইন বা কোনো স্পেশাল কোনো ক্যারেক্টার যদি ভালো মনে হয় সেটাও নিতে পারেন, অথবা আমি যদি র্যান্ডমলি এখান থেকে যে কোনো একটা দেখাই, এই যে ক্লিক করলাম, দেখেন এইটাকে আমরা টেনে, একটা মিনিট, এই যে টেনে আমরা নিচে নিয়ে আসব। এখন এখানে আমরা ওকে যেটা ভালো লাগবে আমরা সেভাবে করে দেখেন লিখে দিলাম। এখন যদি আমরা এগুলোকে কালার করতে চাই, বড় করতে চাই, সবই কিন্তু পসিবল আসলে এখান থেকে। ওই শেপে এখান থেকে আমরা, না এটা তো ওই, এইটা ওই শেপ হবে না, তাহলে যে এখান থেকে চুজ করে আনতে হবে, আপনি ওভাবে করতে পারবেন না। বুঝতে পারছি, এভাবে ঘুরে এইখানে দাঁড়ান, দেখতে হবে আমাদেরকে, বাট একটু যদি ঘাটাঘাটি করেন বা কোনো টেক্সটে যদি নিয়ে আসেন খুবই ইজিলি, এই টেক্সট আনলে অটোমেটেড এভাবে কার্ভ হবে, এটা নিয়ে আসলে অটোমেটেড এই স্টাইলেই হবে। আচ্ছা দাঁড়ান আমরা, বাট এখান থেকে মনে হয় শুধুমাত্র এগুলো ঘুরবে, ওকে এখান থেকে পুরোটাই হবে না, বাট এ করা যাবে, ট্রাই করতে হবে আসলে, ক্যানভানে একটু ঘাটাঘাটি করতে হবে। এখানে অপশন আমরা যদি দেখি, এলিমেন্টস এর মধ্যে আমরা যদি দেখি, এদিকে ডিজাইন, আচ্ছা এদিকে, ওকে আমরা তাহলে দেখি এখানে কি কি অপশন আছে। আমরা লেখাটা সিলেক্ট করলাম, আমরা যদি ম্যাজিক রাইটিং, এদিকে তো আমরা কালার করতে পারবো। আচ্ছা আমরা একটা একটা করে দেখি, জানান ক্যানভার এখানে লেখার বিভিন্ন স্টাইল, ফন্টের স্টাইল, এদিক থেকে তো ছোট বড় করা, এদিক থেকে তো আমরা চাইলে এক্সাম্পল কোনো একটা কালার করতে পারবো, আমরা সবগুলোই ট্রাই করি, বোল্ড করতে পারবো, অলরেডি বোল্ড আছে, ইটালিক আমরা চাইলে ইটালিক করতে পারবো, আচ্ছা এটা বোল্ড, এটা তো আন্ডারলাইন, এটা আমাদের দরকার নাই। এরপরে আমরা যদি এটা দেখি, আচ্ছা আমরা একটা মিনিট, হ্যাঁ এটা লিঙ্ক, ওই যে প্রাইস কেটে দেওয়ার যে ইয়েটা করে অনেকে ই কমার্সে, এটা করব না। এইটা আমরা দেখি, আপার কেস, লোয়ার কেস, আচ্ছা সব আপার কেস হয়ে গেল। আর এইভাবে করলে এরপরে যদি আমরা দেখি, এটা ওই যে মিডিলে নিয়ে আসার, ওই যে মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে আসে মিডিলে বা এক সাইডে লাইনগুলো অ্যালাইন করা, এটা না আসলে। এরপরে এটা তো ডট ডট, একটার পর একটা ডট নিয়ে আসা, ওকে এটাও না। এটা যদি আনি, এটা তো স্পেসিং লাইন থেকে লাইন, এটা ইফেক্ট যদি আসি আমরা, ইফেক্টের মধ্যে এই যে এখানে, হ্যাঁ কার্ভ আছে, সো ইফেক্টের মধ্যে আমরা পাচ্ছি, ওকে বাট এইটা আমরা দেখি উল্টা টাইপের ইফেক্ট আছে কিনা। আচ্ছা দেখি, আছে অপশন থাকলে করা যাবে, বাট আসলে এগুলো তো নাই, শ্যাডো টাইপের। ওকে তো যাই হোক, এখান থেকে আপনারা সব কিছু টেস্ট করতে পারবেন টাইম নিয়ে। ওকে সো আমরা আপাতত এভাবেই দেই, আরও এদিক থেকে অপশন দেখতে পারেন যা যা আছে। সো দেখেন এখান থেকে আমরা নিজেদের মতো করে কি করলাম, একটা লোগো মেক করে ফেলতে পারলাম। আচ্ছা আমরা ট্রাই করে দেখি, ওইখানে জুম জুম আউট অনেক কিছু করা যাবে, যদি না হয় আমাদেরকে আবার এসে এখানে ছোট বড় করতে হবে, আমরা একবার ট্রাই করি। আচ্ছা লোগোর মধ্যে নামটা দেয় অবশ্যই ভালো, তাহলে মানুষ যেন আসলে ওই নামটা মাথায় গেঁথে যায়। হ্যাঁ জি, তারা যেন মাথায় থাকে। আমরা যদি, আচ্ছা একটু ছোট করতে চাই, রিক্স ফ্রি করতে চাই, তাহলে আগেই একটু ছোট করে নিলাম এটার অ্যালাইনে রেখে, আর যদি আমরা পরবর্তীতে মনে হয় এটা বেশি বড় হয়ে গেছে আবার এসে ছোট করে আবার ডাউনলোড করতে পারবো, সমস্যা নেই, আমরা আপাতত এভাবেই নিয়ে নিচ্ছি। আচ্ছা ওকে, তো দেখেন এখন আমরা ডাউনলোড করতে চাইলে জাস্ট সিম্পলি শেয়ার ডাউনলোড, আমরা জেপিজিতে ডাউনলোড করতে পারি, তাহলে ওই যে ব্যাকএন্ডে গিয়ে ওই যে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজের নামগুলো দিয়ে দেওয়া যাবে। সো আমরা ডাউনলোড করে নিলাম, হ্যাঁ বাট পিএনজিটার হচ্ছে ইয়েটা ভালো থাকে, কোয়ালিটিটা একটু ভালো থাকে ইমেজের, হ্যাঁ সব জায়গায় সাপোর্ট করে না, জেপিজি পিএনজি সব জায়গায় মেইনলি সাপোর্ট করে। এখানে এসে আমাদের
ওকে তাহলে আমরা জাস্ট এভাবে নামটা ইয়ে করে নিলাম। এখন আমরা জাস্ট কি করবো, এই লোগোটাকে আপ করে দিব আমাদের পেজে। আমাদের পেজটা কোথায় ছিল, এদিকে মেবি, হ্যাঁ এই যে এখানে। সো দেখেন আমরা প্রোফাইল পিকচারের মধ্যে জাস্ট আমাদের ডাউনলোডে রেখেছিলাম লাস্টেরটা, এই যে এটা, জি। সো এখান থেকে আমরা আমাদের প্রথমে আমি এভাবেই দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, পরবর্তীতে গিয়ে আমরা আরও ছোটো বড়ো জুম ইন জুম আউট করতে পারবো কিছুক্ষণ পরে গিয়ে, আমরা দেখবো। আপাতত আমরা রেডি করে ফেলি। দেন একটা কাভার, কাভারের জন্য আমরা ক্যানভাতে গিয়ে বানাতে পারি বা যে কোথাও থেকে আমরা নিয়ে আসতে পারি। এই স্টিল ক্লাব, মানে হাই কোয়ালিটি একটা ইমেজ চাচ্ছে। অথবা আমরা ডিরেক্ট ইমেজে চলে যাই, এখান থেকে গিয়ে আমরা দেখি আমাদের। আচ্ছা আমি এই টাইপের, এটা এটা আচ্ছা ওকে, আমরা কয়েকটা ওপেন করি দেখেন। আচ্ছা কাভারে, আচ্ছা কোনটা দেয়া যায়, জাস্ট চুজ করেন প্রথমটা কোনটা বলেন জাস্ট। এগুলো ফেসবুকে দিলে সমস্যা নাই, তবে এগুলো নিয়ে ক্যানভাতে একটু ডিজাইন করে বা যদি উপরে লোগো টোগো, যদিও লোগো না দিলেও সমস্যা নেই। আচ্ছা আমি আপাতত এটা নিয়ে নিচ্ছি, ওকে আমি জাস্ট সেভ ইমেজেস, জি আপাতত এটা দিয়ে দিচ্ছি, জি। আচ্ছা এই নামে মেবি অলরেডি ফাইল আছে, আমি লাস্টে একটা এমনি নাম দিলাম যেন আমার বুঝতে সুবিধা হয়, জি। আমরা কাভারটা এখান থেকে জাস্ট র্যান্ডমলি, ওকে আমরা একটা কাভার দিয়ে দিচ্ছি, এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ পরবর্তীতে আমরা চাইলে করতে পারবো। নর্মালটা ওকে, আচ্ছা সমস্যা নেই, আমরা জাস্ট ওকে। ওকে দেন আমরা এরপরে চাইলে এখানে অ্যাকশন বাটন এখনও দিতে পারবো, পরবর্তীতেও দিতে পারবো। অ্যাকশন বাটন মিন্স এখান থেকে আমরা শপ নাও বা কল নাও, এরকম বিভিন্ন অপশন, হোয়াটসঅ্যাপ, এগুলো অ্যাড করতে পারি। সো আমরা এটা পরেই অ্যাড করব, আমরা দিয়ে জাস্ট নেক্সটে চলে যাচ্ছি। আচ্ছা এই যে এখানে ক্লিক করলেই আমাদের সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা আমরা একটু পরে যাচ্ছি, এখানে আমরা আগে পেজটা ক্রিয়েট করে ফেলি। আমরা হোয়াটসঅ্যাপও এখানে অ্যাড করে ফেলতে পারবো কোড নিয়ে, আমি আপাতত এটা স্কিপ করে দিচ্ছি। আমাদের ফ্রেন্ড যারা আছে এক্সাম্পল, তাদেরকে চাইলে আমরা ওয়ান ক্লিকের মাধ্যমে সব সিলেক্ট করে ইনভাইটও করতে পারবো, লাইক আমাদের পেজে লাইক দেওয়ার জন্য একসাথে। যে আপনি গেলে সম্ভব, এখানে একসাথে 1000 কে যাবে, ক্লিক করলে এই যে একসাথে 1000 হয়ে গেছে, পরে আবার দিতে হবে, ওকে। এছাড়া একটা একটা করে দিতে পারেন, কাউকে ইলিমিনেট করে দিতে চাইলে সেটা উঠিয়েও দিতে পারি আমরা, অথবা চাইলে আমরা যেটা করতে পারি একবার ক্লিক করলে এভাবে অ্যাড হয়ে যাবে। দেন আমরা ইনভাইটে ক্লিক করে দিলে আসলে জাস্ট অ্যাট এ টাইমে সব ইনভাইটেশনগুলো চলে যাবে। হ্যাঁ আচ্ছা মানে পেজের কি আপনি ভিতরের কি চেঞ্জ করতে চাচ্ছিলেন, নাম এগুলো? আচ্ছা আমি নামের কথা বলি, সব কিছুই মেইনলি চেঞ্জ করা যায়, বাট আপনি কমপ্লিট নামটা এখন আর ফেসবুক কিন্তু চেঞ্জ করতে দেয় না। চেঞ্জ করা যায় বাট সেই ক্ষেত্রে ওরা প্রথম রিজেক্ট করে, আবার আপিল করতে হয়, করে কারণ দর্শালে চেঞ্জ করা যায়। আপনি কিছু কিছু অপশন চেঞ্জ করতে পারবেন, গিফটস থেকে গিফট করতে পারবেন ইজিলি, কিন্তু পুরো নামটা চেঞ্জ করতে দেয় না ফেসবুক সহজে এখন। কনভার্ট করা যাবে, বাট বললাম ওই যে নামটা কমপ্লিটলি চেঞ্জ করতে দেয় না, বাট প্রথম চেঞ্জ করে ওরা হচ্ছে পরে আবার আপিল করতে হয়। আচ্ছা এটা করা যাবে, তবে একটু ডিফিকাল্ট আছে, চাইলেই আপনি ইজিলি করে ফেলতে পারবেন না। নামটা বাদে সবই চেঞ্জ করা যায়, বাট নাম চেঞ্জ করা সবসময় আপনার হাতে থাকবে না, এটা ইজি না, মানে চেঞ্জ করলে ওরা রিজেক্ট করে, পরে আবার আপিল করতে হয়।
মানে হ্যাঁ এটা এমন না যে আপনি চাইলেই চেঞ্জ করে ফেলতে পারবেন, এক সময় করা যেত বাট এখন ওরা চেঞ্জ করতে দেয় না, এখন না অনেকদিন আগে থেকেই কমপ্লিট নাম চেঞ্জ করতে পারবেন না। কারণ আপনার ফ্যান ফলোয়ার, কারণ ফেসবুক এখন এটা ওদের একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে নিয়েছে যে আপনি কোনো একটা জিনিস মানুষকে দেখিয়ে পরে হয়তো সে ওইটাতে ইন্টারেস্টেড না, ওই নামে চেঞ্জ করে নিয়ে গেলেন, এই জন্য ওরা এটা তাদের টার্মস অ্যান্ড পলিসিতে আসলে ভায়োলেট মনে করে, যার কারণে এখন চাইলেই নাম চেঞ্জ করা যায় না। আশপাশে চেঞ্জ করতে পারবেন, এগুলো চাইলে আমরা যে কোনো সময়, এবং কীভাবে চেঞ্জ করবো দেখবো আমরা, দাঁড়ান আমরা এটা শেষ করি, সেইভাবে আমরা ইনভাইট পাঠাতে পারি। দেন আমরা নেক্সটে চলে যাচ্ছি, ওকে দেন ডান। আমরা জাস্ট আমাদের পেজটা দেখেন এখান থেকে ক্রিয়েট করে ফেলেছি, আগে জাস্ট আমরা কি করতে পারতাম ফেসবুকে থেকেই কিন্তু আমাদের পেজে পোস্ট এভরিথিং সব কিছু করা যেত, এখন আপনি যেখানে কাজ করতে চান আপনাকে সেই জায়গায় কনভার্ট হয়ে যেতে হবে। আমি যদি প্রথমে দেখেন এদিকে ফেসবুকে যাই, আমি কোথায় আসি এই মুহূর্তে পেজে আসি, আমি যদি আমার কোনো অ্যাকাউন্টে অ্যাক্টিভিটিস চালাতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এখন এখান থেকে হ্যাঁ ক্লিক করে আমাকেই যে আমার অ্যাকাউন্টে আবার সুইচ করে আসতে হবে। দেখছেন আগে কিন্তু অ্যাকাউন্টের মধ্যে থেকেই সব কিছু কন্ট্রোল করা যেত, এখন এটা সম্ভব না, শুধু হ্যাঁ বিজনেস সুইটস থেকে অ্যাড দেয়া, পোস্ট দেয়া বা কোনো মেসেজের রিপ্লাই দেয়া সেটা পেজে মানে অ্যাকাউন্টে থেকেই করা যায়, কিন্তু আপনি যদি পেজের মধ্যে আসতে চান সুইচ করে আসতে হবে। এই যে আমি এখন দেখেন আমার প্রোফাইলে চলে আসছে, ওকে এখন কিন্তু আমি আসি কোথায়, আমার প্রোফাইলে, আমার মেইন সরি অ্যাকাউন্টে, হ্যাঁ আমার মেইন অ্যাকাউন্টে আসি। আমি যদি এখন আবার আমার ওই পেজটায় যেতে চাই আমি কি করতে পারবো, আমার পেজ এসে যেতে পারবো, পেজ এসে গেলে আমার ক্রিয়েট করা বা কারো থেকে অ্যাক্সেস নেওয়া যত পেজ আছে সব আমি এখানে খুঁজে পাবো। ওকে লোড মোরে গেলে যত মানুষজন আমাকে অ্যাক্সেস দিয়েছে বা আমি ক্রিয়েট করেছি সব খুঁজে পাবো, অথবা আমি কি করতে পারি এখানে সার্চ করতে পারি। এই যে সারপ্রাইজ গিফটস, আচ্ছা আমাদের এই যে সারপ্রাইজ গিফটস, আমরা কিছুক্ষণ আগে যে পেজটা ক্রিয়েট করেছি সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন আমি যদি সুইচ করতে চাই এখান থেকে গিয়েও খুঁজে সুইচ করা যাবে, অথবা পেজের মধ্যে আসলেও আমরা এখান থেকে সুইচের অপশন পাবো। এই যে সুইচ নাও, সুইচ নাওয়ে আসলে এখন আমরা আমাদের পেজে আসলাম, শুরুতেই আমরা আগে আমাদের লিঙ্কটা চেঞ্জ করে নিই। দেখেন এখানে কিন্তু একটা র্যান্ডমলি একটা লিঙ্ক ডিফল্ট লিঙ্ক আছে যেটা নর্মালি মনে রাখা সম্ভব না, আমরা এখন কি করতে চাচ্ছি এটাকে চেঞ্জ করে এই নামেই রিনেম করে ফেলব, তাহলে বেশি ভালো হবে। আমরা এই যে ম্যানেজে যাব, ম্যানেজ থেকে আমরা আমরা দেখি এখান থেকে পেজের অ্যাক্সেস অনেক কিছু করতে পারবো। একটা মিনিট আমরা ব্যাকে আসি, ম্যানেজে না গিয়ে আমরা বাম পাশ থেকে যাব সেটিংসে, যে আমরা সেটিংস থেকে করতে পারবো, ম্যানেজে গিয়ে আরও বাড়তি কাজ আমাদের করতে হবে। আমরা সেটিংসে যাব, সেটিংস থেকে গিয়েই আমরা দেখবেন অপশন পাবো এই যে ইউজার নেম, আর এই যে পেজের নাম চেঞ্জ করার জন্য আপনাকে এই যে নেমে এখানে আসতে হবে, চেঞ্জ করে জাস্ট রিভিউ চেঞ্জ, মানে ওরা রিভিউ করে দেন ওরা ডিসিশন নেবে চেঞ্জ করে দিবে আর দিবে না, ওকে। এবং এখানে জাস্ট একবার চেঞ্জ করলে পরে আবার চেঞ্জ করার জন্য 60 দিন অপেক্ষা করতে হবে, সো এখানে ডিটেলস আছে, ওকে। দেন আমরা যদি ইউজার নেম চেঞ্জ করতে চাই, ইডিটে ইউজার নেম আপনি যখন তখনই চেঞ্জ করতে পারবেন, একদিনে চাইলে 4-5 বারও চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো ইউজার নেমে আসলাম, আমাদের ইউজার নেমটা আবার অ্যাভেলেবেল থাকতে হবে ডোমেইনের মতো, কেউ একবার নিয়ে ফেললে ওইটা আপনি আর নিতে পারবেন না, ওইটা যদি কেউই না নেয় তখন আমরা নিতে পারবো। সো আমাদের নামটা ছিল, আমি চাইলে এখানে ক্যাপিটাল লেটার স্মল লেটার দেয়া পসিবল, এবং একসাথে দিতে হবে। দেখেন গিফট এটা নাই, গিফটস দিলাম, এটাও আসলে নাই, এটাও কেউ একজন মনে হয় নিয়ে রেখেছে, বাট আমরা পেজ পেলাম না, তার মানে আনপাবলিশ করে কেউ আবার অনেক সময় সেভ করে রাখতে পারে। আচ্ছা সারপ্রাইজ গিফট, আমি ধরেন এখান থেকে যদি .com এভাবে চাই সেটাও করা যেতে পারে, বা বিডি যদি দিতে চাই আমরা সেটা দিতে পারবো, বিডি দিলাম, দেখেন এটা আবার অ্যাভেলেবেল আছে, ওকে। দেন আমরা সারপ্রাইজ গিফটস বিডি, দেন সেভ চেঞ্জেস, দেন এখন আমাদের একটা ফেসবুকের যে পাসওয়ার্ডটা, কারণ আমার পেজ আবার অন্য কেউ হ্যাঁ করে নিচ্ছে কিনা এই জন্য আপনার নিজের অ্যাকাউন্টের যে ওনার তার পাসওয়ার্ডটা দিতে হবে।
দিয়ে সাবমিট করে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখন আমরা দেখেন এখানে যদি ফেসবুকে আসি, facebook.com/ ওকে এন্টার দিলেই দেখবেন যে আমাদের ওই পেজটা চলে আসবে। ওকে, সো এই লিঙ্কটা এখন আমাদের কাস্টমাইজ লিঙ্ক হয়ে গেল, যে কেউ খুব ইজিলি খুঁজে পাবে। ইভেন সারপ্রাইজ গিফট লিখে ফেসবুকে খুঁজে পাওয়ার জন্য এই লিঙ্কটা আমাদেরকে হেল্প করবে, যেহেতু নাম এবং লিঙ্কটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এসইওর ক্ষেত্রে বা নর্মাল পেজ এগুলো খুঁজে পাওয়ার ক্ষেত্রে। ওকে, সো আমরা এখানে এখন দেখেন আমরা কোনো কিছু পোস্ট করতে পারি, আমাদের হোয়াটসঅ্যাপকে কানেক্ট করতে পারি, আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটাকেও এখানে কানেক্ট করতে পারি। এতে আমরা বিজনেস সুইটস দিয়ে একই জায়গায় যখন একটা পোস্ট দিব দুই জায়গাতেই আমরা শেয়ার করতে পারি। ইভেন আমরা গ্রুপ ক্রিয়েট করে সেটাও এটার সাথে কানেক্ট করে শেয়ার করা যাবে। সো আমরা সেটিংসে যদি আসি দেখি আমাদের আর কোনো কাজ এখানে আছে কি না, আর হয়তো এখানে আমাদের নেম, আমাদের ইউজার নেম, ইউজার নেম আবারও এডিট করতে পারবো। প্রাইভেসি এখানে আপনারা চাইলে দেখি কি কি অপশন আছে, শর্টকাট ম্যানেজ ইউর পেজ এখানে তো জাস্ট ম্যানেজ করতে পারবো, পাবলিক মেসেজ। ওকে, সো এখান থেকে আমাদের খুব বেশি কাজ নাই। পাবলিক পোস্ট, ব্লগ, কাউকে চাইলে ব্লগ রিল দিলে সেগুলো এখানে আসবে। ওকে, সো আমরা ব্র্যান্ড কন্টেন্ট, ভিডিওস, লিঙ্কিং, বিভিন্ন অ্যাকাউন্ট, ওই যে বললাম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে আমরা এখানে লিঙ্ক আপ করতে পারি, যেহেতু ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এখন কিন্তু সবই মেটার। মেটা মানে ওই যে ফেসবুক সব কিনে নিয়ে মাদার কোম্পানির নাম দিয়েছে মেটা, এবং এই যে হোয়াটসঅ্যাপ এগুলোকে আমরা এখানে কানেক্ট করতে পারবো লিঙ্কিং অ্যাকাউন্টে। আমরা আবারও ব্যাকে যাই, দেন নোটিফিকেশন। ওকে, এদিক থেকে আমাদের খুব বেশি কাজ নাই, আমরা একটু ব্যাকে আসি। আচ্ছা, এখন আমরা হ্যাঁ ওই যে মেবি ইনভাইট করেছি অনেকেই, ওই যে 1000 ইনভাইট দিয়েছিলাম কেউ একজন দিয়ে দিয়েছে। ওকে, আচ্ছা, ইডিট বায়ো বা এই সমস্ত অপশন, ইডিট ডিটেলস, ইডিট ফিচার। ওকে, আমরা আমাদের দেখি এটা কোথায়, অ্যাবাউটে যদি আসি। আচ্ছা, অ্যাবাউট থেকে আমরা দেখেন প্রথমত আমরা হচ্ছে বেসিক, আচ্ছা গিফট শপ, আমরা তো ক্যাটাগরি দিয়েছিলাম, ক্যাটাগরি চাইলে আরও অ্যাড করতে পারি। সার্ভিস এরিয়া, কোন এরিয়ার মধ্যে আমরা সার্ভিস দিব, দেখেন আমাদের ফোন নাম্বার, ওয়েবসাইট, চাইলে এগুলোকে আমরা আদার সোশ্যাল লিঙ্ক আমরা অ্যাড করতে পারি। ধরেন আপনি ইউটিউব চ্যানেল আছে আপনার এই সেম নামে, সেখানেও আপনি হয়তো ওই গিফট, বিভিন্ন গিফট রেডি করেন, সেগুলোর ভিডিও দেন, অনেকেই দেখে পারচেস করতে পারে, ওইটা লিঙ্ক চাইলে আমরা এখানেও কি করতে পারি, এই যে অ্যাড সোশ্যালে গিয়ে আমরা ইনস্টাগ্রাম বা অন্যান্যগুলোও আমরা চাইলে এখানে অ্যাড করে রাখতে পারবো। শুধু ইউজার নেম, আমি যদি আমার কোনো কিছু অ্যাড করতে চাই, ধরেন ইনস্টাগ্রামের যে ইউজার নেম, শুধু ইউজার নেমটা দিতে হবে, ফুল লিঙ্ক দিলে কিন্তু কানেক্টেড হবে না। ওকে, এরপরে আমরা যদি আরও অপশনগুলো দেখতে চাই, প্রাইস রেঞ্জ দিতে পারি, বাট আমি মনে করি কোনো দরকার নেই প্রাইস রেঞ্জ দেওয়ার। দেন আমরা প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো, লিপ পেজে, আচ্ছা এখানে আমরা চাইলে দেখেন একটা আমাদের প্রাইভেসি পলিসি জেনারেট করে চাইলে দিতে পারি। কিভাবে, এটা যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের একটা পেজই আমরা করতে পারি প্রাইভেসি পলিসি, বা সেটার মধ্যে রিটার্ন পলিসি, কী কী হলে আপনি প্রোডাক্ট রিটার্ন নেবেন, কী হলে নেবেন না, এই টাইপের একটা রিটার্ন পলিসি বা প্রাইভেসি পলিসি আমরা ক্রিয়েট করে এখানে সেই লিঙ্কটা দিয়ে রাখতে পারি। এতে আমাদের পেজে গেলে কেউ রিটার্ন পলিসি বা প্রাইভেসি পলিসি সম্পর্কে জানতে পারবে। আর এটা আমাদের জন্য দরকার হয় না, অ্যাড ইমপ্রেশন মিন্স হচ্ছে অস্ট্রেলিয়া, জার্মানি, এরকম কিছু কয়েকটা কান্ট্রি আছে যেখানে ওনারশিপ ডিক্লেয়ারেন্স করতে হয় যে এই কোম্পানিটার ওনার কে আসলে, এটা আমাদের কান্ট্রির জন্য ম্যান্ডেটরি না। আমি যদি এখানে ক্লিক করি, এই যে অলরেডি দেখতে পাচ্ছেন এটা কিছু, এটা অপশনাল ফিল্ড, এটা মূলত অস্ট্রিয়া, জার্মানি, সুইজারল্যান্ড বিজনেস রিকোয়ার, এই যে মূলত এগুলো স্টেটমেন্ট, ওনারশিপের স্টেটমেন্ট দিতে হয়। ওকে, এই টাইপের, এবং এটা 2000 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে, এটা আমাদের জন্য ম্যান্ডেটরি না। ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, এগুলো আসলে আমাদের ক্ষেত্রে দরকার নাই, কারণ আমার পেজ তো আর কোথাও থাকবে, এটা ওই যে পার্সোনাল যখন দিবেন, আপনি সিঙ্গার, ডিজিটাল মার্কেটার, তখন আপনার পড়াশোনা, শিক্ষা জীবন এগুলো চাইলে তারা অ্যাড করে,
এখানে আমরা যেগুলো অ্যাড করব আমাদের ভিজিটররা শুধু সেগুলোই দেখতে পারবে, আমরা যেগুলো দিব না ওই অপশন কিন্তু তারা দেখতে পাবে না, যে ওই অপশনগুলো ওখানে থাকবেই না, এগুলো দরকার নাই। ফ্যামিলি রিলেশনশিপ এগুলো দরকার নাই, ওকে, কোনো কিছু লাইফ ইভেন্ট এগুলো প্রয়োজন নাই, এগুলো পার্সনের ক্ষেত্রে আপনি দিতে পারেন। আচ্ছা, হ্যাঁ, আমরা জাস্ট এরপরে আমাদের ক্রিয়েট অ্যাড তো আমরা পরে সেট আপ দেখবো, ইনসাইটসে গিয়ে আমরা আমাদের পেজের কেমন পারফর্ম করতেছে, কোন পোস্ট কতজন দেখলো, এভরিথিং সবই ইনসাইটসে গিয়ে আপনি দেখতে পারবেন। এই মুহূর্তে তো আসলে আমাদের ইনসাইটসে কিছুই নাই, অডিয়েন্স কন্টেন্ট কেমন ভিউ হলো, কেমন রিচ হলো লাস্ট 28 দিনে বা কত দিনে, আপনি ডিটেলস এখানে আসলে দেখতে পারবেন। বিজনেস সুইটসে গিয়ে আমরা এখানে ওই যে ম্যানেজ করা পেজের মেসেজে রিপ্লাই দেওয়া, অটো এক জায়গায় দিলে দুই জায়গাতে পোস্ট করা, মানে বিভিন্ন কাজগুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারি বিজনেস সুইটসে গিয়ে। এরপরে আমরা যদি এখানে আসি ইওর পেজ, এগুলো তো আমরা ওই যে আমাদের বিভিন্ন আসলে পেজের লাইক কী পরিমাণে আছে এভরিথিং, এই সমস্ত অ্যানালাইটিক্সের মতো আসলে এগুলো আমরা দেখতে পারবো, কতগুলো ক্লিক আসলো এভরিথিং। কন্টেন্ট আমাদের শুধু যে আর্টিকেলগুলো থাকবে কোনগুলোর কেমন রিচ হলো সেগুলো এখান থেকে দেখে একটা আইডিয়া নিতে পারবেন, যে এই টাইপের পোস্টগুলো আমার ভালো এঙ্গেজমেন্ট হচ্ছে, এগুলো কম এঙ্গেজমেন্ট হচ্ছে, ওকে, বিভিন্ন ডিসিশন এখান থেকে মেক করতে পারবেন, এগুলো সবই অ্যানালাইটিক্সের মতো। অডিয়েন্স আপনার পেজে পুরুষ মানুষ কত পার্সেন্ট ফলো করে, মহিলা মানুষ কত পার্সেন্ট আপনার পেজটা ফলো করে, তাদের এজ কত থেকে কত, তাহলে বুঝতে পারবেন যে কোন এজের মানুষ আপনার পেজটা বেশি ফলো করে, ফিমেল বেশি অর মেল বেশি ফলো করে, তাহলে তাদের টাইপের প্রোডাক্টগুলো আপনি দিতে পারেন। ইভেন এখানে দেখতে পারবেন কোন কান্ট্রি থেকে কী পরিমাণ পার্সেন্টেজ পিপল আপনার পেজটা লাইক বা ফলো করে, এই সমস্ত রিপোর্ট সব অডিয়েন্সে আসবে। অ্যাড সেন্টার নিয়ে এখন আমরা টোটালি কথা বলছি না, অ্যাড নিয়ে আমরা কথা বলবো, আগে তো বেসিক জিনিসগুলো সাজাতে হবে, কারণ অ্যাড রান করার জন্য সবার আগে কী বলেছিলাম, আপনার পেজ দরকার। এটা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে পোস্ট দিয়ে গ্রুপে পোস্ট দিয়ে কোনোভাবে আপনি সেটা অ্যাড রান করতে পারবেন না, অ্যাড রান করার জন্য পেজ থাকাটা ম্যান্ডেটরি, মানে পেজ ছাড়া আপনি অন্য কোথাও ফেসবুকে পোস্ট দিয়ে অ্যাড রান করতে পারবেন না। যদি স্বয়ং গুগলও ফেসবুকে অ্যাড রান করতে চায় তাহলে কী করতে হবে, তাকে পেজ ক্রিয়েট করতে হবে গুগলের নামে। ওকে, তো আমাদের পেজ লাগবে। আর সেকেন্ড হচ্ছে আমাদের পেমেন্ট গেটওয়ের জন্য ওই যে কোনো একটা ডুয়েল কারেন্সি, পেওনিয়ার, এই টাইপের পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে হবে। সো এই দুটো হচ্ছে ম্যান্ডেটরি, আসলে লাগবেই। তো আমরা এই জন্যই প্রথম জিনিসটা রেডি করতেছি, এরপরে আমরা ব্যাংক ডিটেলস নিয়ে কথা বলবো। আচ্ছা, এটা নিয়ে আমরা দেখবো, আমরা অ্যাড কীভাবে করবো সেগুলোও দেখবো, আগে আমরা পেজটা দেখতেছি এটা শেষ করি। ওকে, দেন আমরা বিভিন্ন মানুষকে এই যে ইনভাইট করতে পারবো ফলো করার জন্য, আমরা তো ওখানেও দেখতে পেলাম, এখান থেকেও আমরা এই যে বিভিন্ন মানুষজনকে আমরা লাইক ফলো করানোর জন্য ইনভাইট করতে পারবো। আচ্ছা, এছাড়া আমরা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ইভেন্ট ইভেন্ট ক্রিয়েট করতে পারি, কোন লোকেশনে কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে এরকম ইভেন্ট আছে। এরপরে দেখেন এখানে একটা আছে, এটা খুবই ইমার্জেন্সি একটা অপশন বা ইম্পর্টেন্ট অপশন, পেজ অ্যাক্সেস। যদি আমি আমার পেজের আরও কয়েকজনকে অ্যাক্সেস দিতে চাই, যে যারা আমার অবর্তমানে বা আমি থাকা শর্তেও তারা আমার পেজে কিছু কাজ করবে, তাহলে আমাকে যেটা করতে হবে এখান থেকে পেজ অ্যাক্সেসে যেতে হবে, দেন অ্যাড নিউ। না, ফুল এক্সেস এখানে ক্লিক করার পর আমি সিলেক্ট করতে পারবো, এখানে ধরেন নেক্সটে আসলাম, দেন আমি ধরেন এক্সাম্পল এখান থেকে আমি কোনো একটা নাম লিখলাম, এটা অনেক আগে আসলে খোলা ছিল, অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ডও নাই, যদিও আমার মেইন নাম না, ফেক নেম। ওকে, সো দেখেন এখানে ফুল দেওয়া মানে ফুল এক্সেস, ওকে, আর এটা না দেওয়া মানে ফুল এক্সেস না, শুধু সে কী কী কাজ করতে পারবে, অ্যাড রান করতে পারবে, ইনসাইটস দেখতে পারবে, কমিউনিটির অ্যাক্টিভিটি দেখতে পারবে, মেসেজ অ্যান্ড কলের এগুলো রিপ্লাই দিতে পারবে, কন্টেন্টের মধ্যে ক্রিয়েট ম্যানেজ ডিলিট পোস্ট স্টোরি দেয়া, স্টোরি ডিলিট করা এগুলো করতে পারবে, কাউকে নতুন অ্যাড করা, পেজ ডিলিট করা, এগুলো কোনো কিছু সে পারবে না। এরপরে গিভ অ্যাক্সেস দিলে আবার ওই যে আমার পাসওয়ার্ড যাবে, পাসওয়ার্ড দিলে তার কাছে ইনভাইটেশন যাবে, 31 দিনের মধ্যে তার ইনভাইটটা অ্যাকসেপ্ট করতে হবে নোটিফিকেশন থেকে, আদারওয়াইজ সে পাবে না। আর যদি ফুল অ্যাক্সেস দিতে চাই, ফুল অ্যাক্সেস দিব, দেন সে চাইলে উল্টা কিন্তু আমাকে আবার রিমুভ করে দিতে পারবে। তো কাউকে ফুল অ্যাক্সেস দেওয়ার কারণে দেওয়ার আগেই আপনাকে চিন্তা করে নিতে হবে যে তাকে ফুল অ্যাক্সেস দেওয়া আপনার জন্য সেফ কি না। বাট আমরা যদি ক্লায়েন্টের জন্য কাজ করি,
আমি যেমন বললাম যে পেজ ক্রিয়েট করে সেট আপ করারও অনেক কাজ আছে। আপওয়ার্কে আমি এমন অনেক কাজ করেছি যে ইউএসএ ধরেন কেউ একজন আছে, ওনার ক্লিনিক আছে, হসপিটাল আছে, তার জন্য আমি নিজেই সব কিছু ক্রিয়েট করে সেট আপ করে তাকে ফুল ওনারশিপ দিয়ে দিয়েছি। সে আমাকে হয় ডিলেট করে দিয়েছে অথবা আমার রোল পরে কমিয়ে দিয়েছে। আগে অনেক রোল ছিল, এখন এত রোল নাই আসলে, মাত্র এই দুইটা অপশন। আগে হচ্ছে অ্যাডমিন, দেন এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার, সাবস্ক্রাইবার, এরকম অপশন ছিল ওই যে ওয়েবসাইটে আমরা যেমন দেখি এখন। বাট এখন ওরা সিম্পলের মধ্যে নিয়ে এসেছে। ওকে, সো গিভ অ্যাক্সেস দিলেই আমরা তাকে অ্যাক্সেস দিয়ে দিতে পারি। সো আপনি যদি কারোর পেজের কাজ করতে চান কোনো ক্লায়েন্টের, সবার আগে আপনার কী নিতে হবে? অ্যাক্সেস নিতে হবে। আদারওয়াইজ তার পেজে কিন্তু পোস্ট করা, অ্যাড রান করা, এগুলো আপনি করতে পারবেন না। সো হয় এখান থেকে অথবা বিজনেস সুইটস, যেটা এটার পারমিশন থাকে ওইটার অ্যাক্সেস আমাদের নিতে হবে কাজ করার জন্য, কোনো পোস্ট দেওয়ার জন্য, অ্যাড রান করার জন্য। সো আমরা এভাবে অ্যাক্সেস নিতে পারি। আবার অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস আছে, সো অ্যাড ম্যানেজার নিয়ে আমরা পরে কথা বলবো। আচ্ছা, সো অ্যাক্সেসের বিষয়টা আমরা দেখলাম। ওকে, সো এই হচ্ছে মোটামুটি একটা পেজকে সেট আপ করার জন্য যা যা কাজ সেগুলো আমরা এখানে দেখতে পেলাম। এখান থেকে আর খুব ইম্পর্টেন্ট কোনো কিছু আমাদের ওভাবে নাই। আচ্ছা, সো আমরা আমাদের পেজে আবারও আসি। সি মোরে যদি আমরা যাই, সি মোরে গেলে এখন দেখেন আমাদের ওই যেটা বলেছিলাম, আমরা হচ্ছে চাইলে হোয়াটসঅ্যাপকে কানেক্ট করতে পারি এবং আমাদের ইনস্টাগ্রামকে কানেক্ট করতে পারি। আরেকটা জিনিস আমরা ওই যে না করে স্কিপ দিয়ে চলে এসেছিলাম, বাটন। এখন দেখেন অ্যাড বাটনে যদি আমরা চাই, অ্যাড বাটনে টাইটে গেলাম, এখন আপনি আসলে এখানে যে বাটনগুলো অ্যাভেলেবেল আছে এর মধ্যে কোনটা দিতে চান সেটা আপনাকে বুঝতে হবে। বুক নাও, এগুলো হোটেল বিভিন্ন পারপাসে দেয়। সাইন আপ, সাইন আপ হচ্ছে কোনো অ্যাপস ট্যাপস থাকলে এগুলো দিতে পারেন। স্টার্ট অর্ডার, এগুলো রেস্টুরেন্টে। এই যে ভিউ শপ, এখন যদি কোনো ওয়েবসাইট ওই যে ক্লিক করে যেটা বললেন যে দ্বারা যে শপ নাও হচ্ছে তো আপনার পোস্টের নিচে থাকে, এখন ডিরেক্ট ডান পাশে শপ নাও অপশন নাই, বাই নাও অপশন আছে। রিজার্ভ আমাদের সাথে যায় না। ভিজিট গ্রুপ, যদি গ্রুপে পাঠাইতে চান তাহলে ভিজিট গ্রুপ দিয়ে ওই গ্রুপের লিঙ্ক দিতে পারেন। ওয়াচ ভিডিও, আপনার যদি উদ্দেশ্য হয় কোনো ইউটিউব চ্যানেলকে প্রমোট করা তাহলে আপনি সেটার জন্য পেজ খুলে এখানে ওয়াচ নাও দিতে পারেন। লার্ন মোর, যদি শুধু ওয়েবসাইটে পাঠাতে চান, ইমেলের জন্য এটা, সেন্ড ইমেল, কল নাও, ফোন নাম্বার দিতে চাইলে আমরা এখানে যাব। আমি দুই একটা অপশন দিয়ে দেখি, কল নাও দিলাম, সে এক্সাম্পল নেক্সটে আসব, এরপরে আমি বাংলাদেশ এইভাবে দিল যে কল নাও বাটন থাকবে, জাস্ট 01752029201। ওকে, ধরেন আমরা এভাবে যদি যাই এখানে দিলেই আপনারা এখন দেখতে পারবেন। এখানে হচ্ছে আমাদের পেজটা, যে কেউ যদি ভিজিটে যান, আগে ভিউ অ্যাজ আমরা এখানে যদি ক্লিক করি, এই যে ভিউ অ্যাজে গেলে আমরা দেখতে পারবো যে ভিজিটর কিভাবে দেখবে। এখন তো আমি অ্যাডমিন মোডে আছি, এখান থেকে গিয়ে আমরা দেখতে পারবো ভিউ অ্যাজে কিভাবে, যে আমাদের ইউজাররা আমাদের পেজটা কিভাবে দেখবে, যে এখানে কল নাও থাকবে। ওকে, এরপর মেসেজ থাকবে, লাইক অপশন থাকবে, এভাবে যত পোস্ট থাকবে বাম পাশে ইনফরমেশন অ্যাবাউট এভরিথিং, এগুলোর মধ্যে যে ইনফরমেশনগুলো দিব শুধু তারা এই যে সেগুলো দেখতে পারবে। ওকে, যতটুকু দিয়েছি। আচ্ছা, এখন আমি এক্সিট করলাম এখান থেকে। এখন আমি ধরেন এখান থেকে চাচ্ছি, আমাদের এখান থেকে যদি আমরা আবার ব্যাকে আসি। আচ্ছা, এইখানে আমরা আবারও সিমোরে যদি আসি, এখান থেকে আমরা ক্রিয়েট ওয়েলকাম পোস্ট, আচ্ছা আমরা তো দিতে পারি, একটা মিনিট, এই কানেক্টে এখান থেকে দেওয়ার পরে এই যে এদিকে মেবি চলে এসেছে, আমরা এডিটে ক্লিক করব। ওকে, একবার প্রথম সেট করার পরে ওইটা কিন্তু আর নিচে দেখতে পাচ্ছি থাকে না, এটা ডান পাশে এডিট অপশনে চলে এসেছে। এইখান থেকে আমরা এডিট অ্যাবাউট ইনফো, না আমরা দেখি ওইটা কোথায় আছে এই মুহূর্তে। এটা কোথায় গেল আমাদের একটু খুঁজে বের করতে হবে, অ্যাবাউটে দেখি। আচ্ছা, কল নাও, কল নাও কোথায় গেল আমরা দেখি একটা মিনিট।
সেটিংস এর মধ্যে আছে কিনা, না সেটিংস এর মধ্যে নাই। আচ্ছা লিঙ্কিং অ্যাকাউন্টে এখানেও নাই। হ্যাঁ বসছে, বাট আমি আবার চেঞ্জ করে আরেকটা দিয়ে দেখাতে চাচ্ছিলাম, বাট এটা কোথায় গেল এটা আমি খুঁজতেছি এই মুহূর্তে। একটা মিনিট দাঁড়ান, না সেটা তো থাকবে কিন্তু এখান থেকে এসে তো আবার এডিট করার অপশন পাওয়া যাবে। একটা মিনিট, আমরা এখান থেকে ক্লিক করলে দেখি ডিরেক্ট ওইখানে গিয়ে দেয় কিনা চেঞ্জ করতে এডিট। হ্যাঁ এই যে এডিট অ্যাকশন বাটন, জি এখন এইখানে চলে এসেছে। একবার অ্যাড করার পরে শুরুতে কিন্তু আমাদের ছিল জাস্ট বাম পাশের নিচে, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আছে এই যে এডিট অ্যাকশন বাটন, এই যে এডিট অ্যাকশন বাটন। এখন আমরা যদি এইটা না দিয়ে চেঞ্জ দিতে চাই বা ডিলেট করে দিলাম ডিলেট, দেন এখন এখান থেকে আমরা চেঞ্জ করে ফেলতে পারবো। আবারও সি মোড়ে আসলে আবারও সি মোড়ে চলে আসবে, আর এখান থেকে চাইলে আমরা চেঞ্জও করে ফেলতে পারি। এরপরে আমি ধরেন চাচ্ছি এখান থেকে ভিউ সব দিলাম, দেন এখান থেকে আমরা গিয়ে কী করতে পারবো নেক্সটে, দেন সেখান থেকে আমরা ফেসবুকে শপ করলে এটা, আচ্ছা তার মানে ভিউ শপ দেওয়া যাবে না, ভিতরে শপ ক্রিয়েট করতে হবে। আমার মতে ভিতরে শপ না ক্রিয়েট করে আমরা ওয়েবসাইট অ্যাড করলে এটা বেশি বেটার। আমরা এখান থেকে বাই নাওয়ে যদি যাই, আমরা সেখান থেকে আচ্ছা বাই নাওয়ে ওরা বিভিন্ন টাইপের প্ল্যাটফর্মের ওয়েবসাইটকে প্রমোট করতেছে। আচ্ছা আমরা যদি এখান থেকে আসি বিগ কমার্স, এগুলো হচ্ছে ফেসবুক নিজে প্রমোট করার জন্য ম্যানুয়ালি ওয়েবসাইট এখন অ্যাড করতে দিচ্ছে না। না ওয়ার্ডপ্রেস এগুলো দেখতে পাচ্ছি না, আমরা অন্য মেথডে গিয়ে এটা অ্যাড করতে পারবো, সমস্যা নেই। ওই যদি এভাবে আমাদেরকে না দেয়, আমরা এখান থেকে গিয়ে টাইট আবার দেখি, এখান থেকে লার্ন মোরে গিয়ে আমরা অ্যাড করে দিতে পারবো ইজিলি, অথবা অন্যান্য অপশনে গিয়ে আরও খুঁজতে হবে। দেখেন লার্ন মোরে গিয়ে আমরা নেক্সটে গিয়ে এখন এই যে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে সেভ করে দিব। ওকে আচ্ছা, তো আমরা এখান থেকে চাইলে যে কোনো ওয়েতে আমাদের ইয়েগুলো অ্যাড করে ফেলতে পারি, অথবা চাইলে আমি আপাতত কল নাও দিয়ে রাখি। কোথায় ছিল আমাদের কল নাও, এই যে কল নাওটা আমি আপাতত দিয়ে রাখবো, বাট চাইলে আমরা এখান থেকে যে বাটনগুলো অ্যাভেলেবেল আছে শুধুমাত্র কিন্তু সেগুলোই পারবো। যেগুলো নাই আগের কোনো পেজে অ্যাড করা আছে সেটা চাইলেও এখন আপনি করতে পারবেন না যদি ওইখানে অপশন না থাকে, কারণ কোনো একটা সময় কিন্তু শপ নাও অপশন ছিল, ওয়েবসাইটের লিঙ্ক দিলে অটোমেটেড নিয়ে নিত, বাট এখন দেখলাম যে ওরা নিজেরা সিলেক্ট করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ এটা আগে এটা থাকতো কিন্তু এখন না থাকলে আসলে সেটা সম্ভব না। 5202 9201 ওকে, দেন আমরা সেভ করে দিলাম নাম্বারটা দিয়ে। সো যাই হোক, এগুলো আসলে ব্যাড লাক না, যা যখন আছে এটা নিয়েই হ্যাপি থাকতে হবে, যেহেতু এটা কমপ্লিটলি আমাদের প্ল্যাটফর্ম না। ওকে, যেমন ওয়েবসাইট আমাদের প্ল্যাটফর্ম, সেখানে আমরা যা চাই ওটাই করতে পারবো। আচ্ছা এরপরে দেখেন এখানে পোস্ট করার নিয়ম তো আমরা জানি নর্মালি, ওই ক্ষেত্রে আপনি শুরুতে গিফটের বিভিন্ন আইডিয়া দিতে পারেন, কনসেপ্ট এগুলো করে একটা আপনাকে ব্র্যান্ডিং ক্রিয়েট করতে হবে, যেন গিফটের কথা চিন্তা করলেই মানুষ আপনারটাকে মনে করে। আপনি বিভিন্ন অ্যানিভার্সারি গিফট, বিভিন্ন বার্থডে গিফট, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কী টাইপের গিফট হতে পারে, এরকম বিভিন্ন কন্টেন্ট যদি আমরা লেখালেখি করি তাহলে একটা সময় কিন্তু মানে গিফট কথা মনে আসলেই ধরেন আমাদেরটা মনে হবে, এইরকম একটা করা উচিত। তাহলে আপনাকে সব সময় বেশি বেশি অ্যাড দিয়ে সেল করতে হবে, এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবেন। এছাড়া আপনি যদি ভালো আইটেম নেন, যদি ভালো প্রফিট মার্জিন থাকে, আপনি তো বললাম ডে ওয়ান থেকেই সেল করতে পারেন, কিন্তু শুধু সেটা আমরা করতে পারি, এছাড়াও আমরা কি করব ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে, এমনভাবে কাজ করব যেন গিফটের কথা মানুষের মাথায় আইটেম আসলেই এই পেজের কথা মনে আসে। সো ওইভাবে আসলে আমাদের কি করতে হবে, জাস্ট যদি আমরা কন্টেন্ট প্ল্যানিং, কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপ করি, বিভিন্ন মানুষের মাথায় একটা এই জন্য একটু লং টাইম নিয়ে কাজও করতে হবে, কারণ এক দুই দিনেই আসলে আপনি ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে পারবেন না। বিভিন্ন টাইপের প্রোগ্রামে বিভিন্ন ইনফ্লুয়েন্সারদেরকে হায়ার করে তাদের থ্রোতে এগুলো করে একটা সময় আমরা এটাকে ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে পারবো, তখন আপনি অনেক নর্মালি অর্ডারই পাবেন। যেমন আমরা যদি এখন ধরেন আল্লাহর মাইনের
নাও ইয়ে করি, আমি হয়তো কালকে গিয়ে দেখবো যে ধরেন 15-20টা বা 50টা অর্ডার অলরেডি এসে পড়ে আছে, কারণ এই যে ব্র্যান্ড একটা সার্টেন টাইমের মধ্যে ব্র্যান্ড ক্রিয়েট হয়ে গেছে। এখন যে আমাকে শুধু অ্যাড দিয়েই অ্যাড প্রোডাক্ট রান করতে হবে এমন না, ইভেন এই কারণে আমরা এই ব্র্যান্ড ক্রিয়েট করার কারণে যেটা করতে পারি যে ধরেন আমি 14 তারিখে সামনে হয়তো আমরা 12-13-14 তারিখ 3 দিনে অফার রান করব, এবং ওইখানে আমরা বাজেট খরচ করব হয়তো সর্বোচ্চ 5-6 হাজার টাকা, মিনিমাম এখান থেকে 10-20 লাখ টাকা সেল জেনারেট হবে। শুধু এটা আমি বললাম অনলাইনের কথা, এছাড়া শোরুমে তো আরও হিউজ হবেই। আমরা হয়তো রমজানের মধ্যে কোনো অফারই দিব না, 2-1টা অফার দিতে পারি, বিভিন্ন ব্যাংক কার্ড হলে সেই হয়তো 10% 15% পাবে, জিপি স্টার হলে পাবে, সেগুলো এমনভাবে সিস্টেম করব যে জিপেই তাদের কাস্টমারদেরকে হিউজ মেসেজ ব্রডকাস্ট করবে। হ্যাঁ, আমাদেরও প্রমোশন হবে, বিকাশ আমাদের সাথে এভাবে আসবে যে লাইক এগুলোও কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের কাজ। শুধু ওই ক্যাম্পেইন এগুলোর মধ্যে নিজের মাথাটাকে আবদ্ধ না রেখে যেমন আপনি বিকাশের সাথে যোগাযোগ করতে পারেন যে তারা ক্যাশব্যাক অফার, যেমন অনেক সময় তারা 50% পার্টিসিপেন্ট করে যে 100 টাকা বা আপ টু 300 টাকা ডিসকাউন্ট দিবে, এর মধ্যে 150 টাকা তারা দিবে, 150 টাকা আমরা দিব। এই জন্য বিকাশ তাদের পেজে গিয়ে মার্কেটিং করবে, বিভিন্ন অ্যাপসের মধ্যে পুশ নোটিফিকেশন পাঠাবে, আমরা বিভিন্ন ব্যাংকের সাথে এগ্রিমেন্ট করি যে আপনাদের কার্ড হোল্ডার আসলেই আমরা 10% ডিসকাউন্ট দিব বা 15% দিব। এখন আমি তাকে, তাদেরও লাভ আছে, তাদের থ্রোতে ট্রানজ্যাকশন হচ্ছে, আমাদের কিন্তু তাদেরকে কোনো টাকা দিতে হচ্ছে না, তাদের থ্রোতে তার ব্যাংকে গেলে তারা অন্যভাবে বেনিফিটেড হয়। এখন আমি তাদের থেকে আদায় করে নিতে পারি যে ওকে এই কাজটা করলে আপনি আমাকে কী কীভাবে কাভারেজ দিতে পারবেন, কী কীভাবে আমি আপনার ব্যাংকের সাথে কেন যাব তাকে, বা আমি কিছু আইডিয়া দিব যে আপনার যে বুথ থাকে এটিএম বুথ সেখানে আমার ব্র্যান্ডটাকে দেখাইতে হবে, আপনার যে এক্সাম্পল সোশ্যাল মিডিয়া আছে ওইখানে আমাকে নিয়ে পোস্ট দিতে হবে। সো এভাবে করে করে আসলে চিন্তা করে আস্তে আস্তে কী করতে পারেন, ব্র্যান্ড ভ্যালু আসলে বাড়াতে পারেন। সো যেটা বললাম আমরা ব্র্যান্ডিংয়ের এরকম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কন্টেন্ট মার্কেটিং, বিভিন্ন থার্ড পার্টির সাথে বিভিন্ন ওয়েতে আমরা আস্তে আস্তে এটাকে ব্র্যান্ড হিসেবে ক্রিয়েট করতে পারি। বিভিন্ন আমি গ্রুপে যেতে পারি, ধরেন FOB গ্রুপ মানে পারফিউম লাভার্স বাংলাদেশ, পারফিউম ওয়েল লাভার্স, এবং বিভিন্ন কমিউনিটির লিডারদের সাথে আমি দেখা গেছে রিলেশন বিল্ড আপ করেছি যে আমরা স্পেশালি আপনাদের গ্রুপের জন্য এত % ডিসকাউন্ট দিব, বা ওই গ্রুপের অ্যাডমিন বা 2-1 জনকে বললাম যে আমাদের শোরুমে আপনার একটু ইনভাইটেশন, তাদেরকে হয়তো ফ্রি টেস্টিং করানোর সুবিধা দিলাম। সো দেখা গেলো যে নেক্সটে আমি তাদের গ্রুপটাকে ইউজ করে ওইখান থেকে একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে পারতেছি যারা আমার নিশ রিলেভেন্ট। ওকে, আবার অনেক সময় অনেকভাবে অনেকেই যায়, যেমন হচ্ছে তাদেরকে একটা তাদের গ্রুপ থেকে সেল হলে তাকে একটা সার্টেন অ্যামাউন্ট কমিশন দিবে, প্রথম টাইমে আপনি দিলেন সমস্যা নেই, কিন্তু ওই যে মানুষটা একবার আপনার সাথে কানেক্ট হয়ে গেল সে কিন্তু নেক্সট টাইমে অটোমেটেড আপনার কাছে আসবে। বিভিন্ন সময় আমরা ইনফ্লুয়েন্সারদেরকে দিয়ে এভাবে কাজ করাই যে আপনার যেহেতু একটা বড় ফ্যান ফলোয়ার বেজ আছে আপনি এটা নিয়ে প্রমোট করেন, লাইক অ্যাফিলিয়েট সিস্টেম, আপনার এই কুপনটা দিলে আমরা তাকে 10% ডিসকাউন্ট দিব বা 15% ডিসকাউন্ট দিব, বিনিময়ে আপনাকেও আমরা হচ্ছে এইটার জন্য পার সেলের জন্য আরও এত % দিব। ধরেন আমার প্রথম টাইমে 20% 30% চলে গেল, কোনো সমস্যা নেই, কিন্তু নেক্সট টাইমে ওই কাস্টমার একবার আমার সাথে টাই আপ হয়ে গেলে সে অটোমেটেড পারচেস করবে। ওকে, সো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসলে এই মার্কেটিং জিনিসগুলো একটু রপ্ত করে যদি কাজ করতে পারি তাহলে যে কোনো সেক্টরে যে কোনো টপিকস নিয়ে কাজ করলে আসলে ভালো করার সুযোগ থাকে। সো যাই হোক, আজকে আমরা আমাদের পেজ ক্রিয়েট করা, ইভেন পোস্টিংটা তো আর শেখানোর কোনো কিছু নাই, আমরা জাস্ট কী করবো র্যান্ডমলি আমাদের কন্টেন্টটা সুন্দর করে লিখবো, এদিকে যে আমরা কী করতে পারি আমাদের হচ্ছে যে ইমেজগুলো দেওয়ার প্রয়োজন, আমি এখন কোনো পোস্ট দিচ্ছি না, তারপরেও আমি জাস্ট নর্মালি এভাবে দেখাচ্ছি যে আমরা কন্টেন্ট দিব, কন্টেন্টের মধ্যে হয়তো নিচের দিকে আপনি শোরুম থাকলে শোরুমের বিভিন্ন শোরুমের অ্যাড্রেস দিতে পারেন আমরা যেটা করি, দেন হচ্ছে পারচেস করার জন্য ফোন নাম্বার সেগুলো হতে পারে, সুন্দর করে গাইড দিয়ে আমরা পোস্ট ক্রিয়েট করতে পারি। আবার সব শুধু সেল করার জন্যই পোস্ট দিব না, বারবার বলতেছিলাম ওই যে ব্র্যান্ডিং করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মানুষকে ভ্যালু অ্যাড করার চেষ্টা করব, ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ওকে, এছাড়া বিভিন্ন টপিকস আছে, অনেক সময় মানুষের ডেটা গ্র্যাব করতে চায়, সেই ক্ষেত্রে আমরা দেখবেন ওই পোস্টের মধ্যে গুগল ফর্মের লিঙ্কও বানিয়ে দিতে পারি বা ওয়েবসাইট, ওই যে
ফর্ম ফিল আপের, এটা আমরা কিভাবে করতে পারি, জিমেইলে যেতে পারি, যেহেতু এটা পোস্ট রিলেভেন্ট আমি দেখিয়ে দেই, ড্রাইভে যেতে পারি, ড্রাইভ থেকে আচ্ছা আমি এটাকে এখান থেকে আমরা এই যে নিউয়ে যেতে পারি, নিউ থেকে আমরা এই যে গুগল ফর্ম, গুগল ফর্মে আমরা ক্লিক করলেই দেখেন এখান থেকে আমরা একটা ফর্মের নাম দিলাম, সে এক্সাম্পল এগুলো দেখে বেশি অভ্যস্ত জন্য আমি এই টাইপের দিচ্ছি স্টাডি ইন অ্যাব্রোড বা ওয়ার্কশপ ইন ডিজিটাল মার্কেটিং, ওকে, বা ডিজিটাল মার্কেটিং ওয়ার্কশপ, ওকে, আমি যে জিনিসটাকে প্রমোট করতে চাই এবং মানুষের ডেটা নিতে চাই, এই জন্য আমরা এখানে ওই যে পোস্টের মধ্যে অনেক সময় কিন্তু জিমেল এরকম একটা লিঙ্ক দেওয়া থাকে যে আমরা ফর্ম ফিল আপ করতে পারি, ফর্ম ফিল আপ করলে কাস্টমারের সমস্ত ডেটা আমরা কালেক্ট করতে পারি, আমরা ফেসবুক অ্যাডে গিয়েও এগুলো করা যাবে, পাশাপাশি এখানে আমি একটা নাম দিলাম যে ডিজিটাল মার্কেটিং ফ্রি ওয়ার্কশপ, এখানে একটা ক্লিক করলে টাইটেল নামটা এখানেও চলে আসলো, এরপরে আমরা এই যে এখানে ডেসক্রিপশনে আপনি অ্যাড্রেস দিতে পারেন, আপনার ধরেন এই যে ক্রিয়েটিভ আইটির অ্যাড্রেস আপনি এক্সাম্পল দিলেন, যে কিন্তু এক এক বিজনেসের ক্ষেত্রে আমরা এক একভাবে কাস্টমাইজ করে বানাবো, আমি র্যান্ডমলি এটা দিয়ে দেখাচ্ছি, আপনি ধরেন এবিসি শপ আমি এরকম দিলাম, বা হটলাইন নাম্বার দিয়ে আপনি ধরেন এক্সাম্পল এখানে নাম্বার দিতে পারেন 0157, ওকে, এখানে ইম্পর্টেন্ট কোনো কিছু লেখার জন্য লিখলাম, এখানে তো টাইটেল দিলাম, ফর্মের নামটা দিলাম, এরপরে আমরা কী কী কোর্সেন্স দিতে চাই, ফার্স্টে দিলাম ধরেন নেম বা ফুল নেম, দিয়ে এটাকে আমি রিকোয়ার করে দিলাম, মানে তাকে নাম দিতেই হবে, আদারওয়াইজ সে ফর্মটা ফিল আপ করতে পারবে না, মানে সাবমিট করতে পারবে না, এরপরে আমরা আরও আনসার দিবে শর্ট আনসার, মানে জাস্ট লিখে দিবে নামটা, কিছু আছে মাল্টিপল, এরপরে আবারও আমি প্লাসে গেলাম, সেখান থেকে দিলাম ধরেন ফোন নাম্বার বা মোবাইল নাম্বার, যেটা লিখতে চাই সেটা লিখবো, এটাও আমি ম্যান্ডেটরি করে দিলাম, জিমেল অ্যাড্রেস বা ইমেল লিখলাম, এটা ম্যান্ডেটরি না দিতে চাইলে ইয়ে করতে পারেন, অনেকের ইমেল নাও থাকতে পারে, হ্যাঁ ওই যে কন্টেন্টের মধ্যে আমরা লিঙ্কটা দিয়ে দিব, আমি একটু পরে দেখাচ্ছি, ওকে দাঁড়ান দেখেন ইমেল দিলাম, আচ্ছা এটা কিভাবে দিব আমরা একটু দেখি, আমাদের এখান থেকে ব্যাক আসি আমার এই যে ডাইনামিক ড্রাইভিং স্কুল বা আমার পেজে আসে, আমি ধরেন এই পেজে এসে দেখাই তাহলে আর একটু ভালো বুঝতে পারবেন, ধর আমি এখানে কোনো একটা পোস্ট দিলাম, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি একটা, দেন এক্সাম্পল এটা আমরা কোথায় দিব আমি ওইটা জাস্ট দেখাই, বাট এরপরে আমি রেডি করা দেখাচ্ছি একটা মিনিট, আচ্ছা এটা দেখেন আমি কোনো একটা অ্যাড রান করব অথবা নর্মালি পোস্ট দিব, সো এইখানে আমি দিয়েছি রেজিস্ট্রেশন ফর্ম বা এরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম দিলাম, মানুষজন এখানে অনেকেই রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করে কি করবে, তারা ফোন কল পাওয়ার জন্য এভরিথিং এখানে ফোন নাম্বার আমি তো সুবিধা করেই দিয়েছি, পাশাপাশি সে নাম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস দিয়ে সাবমিট করলেই আমার ড্রাইভের মধ্যে আপনারা যত মানুষ ফিল আপ করবেন তাদের সবার ডেটা মানে নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস আমি পেয়ে যাব। নেক্সট টাইমে আমি কি করতে পারবো, ফোনে ফোন কল দিতে পারবো, চাইলে ইমেলে যে কোনো সময় ইমেল পাঠাতে পারবো, যে কোনো সময় SMS পাঠাতে পারবো, আপনার সাথে আমার কাউন্সিলর টিমকে দিয়ে কথা বলিয়ে আপনি হয়তো এই মুহূর্তে অ্যাডমিশন নেবেন, অনেকেই বলবে আমি এক মাস পরে অ্যাডমিশন নিব, আবার সে নোট রেখে হয়তো এক মাস পরে তাকে আবার কি করবে রিমাইন্ডার দিবে, যারা ফাইনালি একদমই বলবে যে না আমি আসলে এমনি করেছি আমি অ্যাডমিশন নিব না, তাকে হয়তো লিস্ট থেকে সে বাদ দিয়ে দিবে আপাতত, সো দেখেন এভাবে করে আরও বেশি কনভার্ট কিন্তু করা পসিবল, কারণ দেখবেন যে এইভাবেই মার্কেটিংগুলো সব জায়গায় হয়ে থাকে, সো আমরা যে কোনো বিজনেসের পারপাসে এই ফর্মটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখতেছিলাম ফ্রিতে, ওকে, তো এরপরে আমরা যাই আমরা কোথায় ছিলাম, এই যে ফর্ম ক্রিয়েটেড, সেই কারণেই আমরা ইমেলস এভরিথিং কীভাবে দিব দেখব, আগে কী কী ইনফরমেশন লাগবে আমি ধরেন ইমেল এভরিথিং এগুলো দিলাম, এটাও যদি রিকোয়ার করি না দিতে থাক, এরপরে আমরা এখানে গিয়ে যদি মাল্টিপল চয়েস দেন যে প্রেফারেবল টাইম,
মানে আমাদের কয়েকটা ওয়ার্কশপ আছে ধরেন শুক্রবারে ওই তারিখে, এখন প্রেফারেবল টাইমের মধ্যে, তাহলে আপনাকে এখানে আপনি মাল্টিপল চয়েস দিতে পারেন, মাল্টিপল চয়েস দিয়ে অপশন ওয়ানে রাখতে পারেন এক্সাম্পল। এভাবে আপনি এখানে আরো অ্যাডে গিয়ে আপনি কি করতে পারেন, আরো অন্যান্য অপশন দিতে পারেন, যে ধরেন 4 PM থেকে 6 PM। আচ্ছা আমরা শেষ করে দিব, আজকে একটু লং হয়ে যাচ্ছে। ওকে, এভাবে চাইলে আপনি মাল্টিপল চয়েসে গিয়ে বা ধরেন এক্সাম্পল 8টা থেকে 3টাই দিলাম, বাকিগুলো না রাখি, এরকম আমরা কয়েকটা মাল্টিপল চয়েসও কিন্তু দিতে পারি। এরপরে আমরা এই যে সেটিংসে যাব, আর রেসপন্সেসের মধ্যে যত মানুষ ফর্ম ফিল আপ করেছে সেই ডাটাটা আমরা ডাউনলোড করতে পারবো, রেসপন্সে দেখতে পারবো কতজন রেসপন্স করলো, মানে ফর্মটা ফিল আপ করলো। দেন আমরা সেটিংসে গিয়ে যেটা করতে পারি, আচ্ছা সেটিংস থেকে আমরা এদিক থেকে, সেটিংসে আসলে আমাদের ওভাবে কাজ নাই, বাট আমরা এই যে কাস্টমাইজে গিয়ে দেখেন আমাদের বিভিন্ন টেক্সটের ফন্ট আছে সেগুলো করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, আমাদের হচ্ছে এখান থেকে হেডারের উপরে যে ইমেজটা দেখলাম সেই ইমেজ আমরা আমাদের নিজেদের মতো এখান থেকে আপলোড করতে পারি, অথবা আমি এখান থেকে আপলোডে গিয়ে যে আপলোড করতে পারি, অথবা থিমসের মধ্যে আসলে ফ্রি অনেকগুলো বিভিন্ন টাইপের, বার্থডে আছে, ট্রাভেল আছে, দেখেন অনেক ওয়ার্কশপ আছে, ওয়ার্কশপের মধ্যে আমি চাচ্ছি এক্সাম্পল কম্পিউটার রিলেটেড হলে আমি ধরেন এইটা দিতে চাচ্ছি, বা আমার যেটা পছন্দ হয় এখান থেকে আমি চাইলে সেটাই কি করতে পারবো, সিলেক্ট করে দিলে এটা কিন্তু উপরে চলে আসবে। ইভেন বিভিন্ন টাইপের লিখার অপশন আপনি যদি এগুলোকে চান এভাবে চেঞ্জ করে ফেলবেন, দেখেন সেগুলো কিন্তু চেঞ্জ করাও পসিবল ফোন। এরপর আমরা এই যে আইকন চোখের মতো এখানে গেলে আমরা কি করতে পারবো, দেখতে পারবো এটা দেখতে প্রিভিউ কেমন লাগবে আসলে, যেভাবে ফিল আপ করবে এখান থেকে তো যে কোনো একটা, আর এখান থেকে তো ইনফরমেশন দিবে, এই যে এদিকে ডিটেলস দেখাবে, এরপরে সে সাবমিট করে দিলেই ডেটাটা আমাদের কাছে চলে আসবে। ওকে, এখন লিঙ্কটা আমরা কিভাবে নিব, দেখেন লিঙ্ক নেওয়ার জন্য কোথায় যেতে হবে, এই যে সেন্ডে, এখানে চাইলে কিন্তু ভিতরে আরও বেশ কিছু কাজ আছে, এইখানে ভিডিও টিডিও ডিভাইডেড অনেক কিছু করা যায়, বাট এত ঝামেলা করে দেখালাম না, আপনারা আরও ইয়ে করলে এখানে ইমেজ টিমেজ, বাট বেশি ভারী বেশি কমপ্লেক্স না করাই ভালো, সিম্পল করে দেন, যতটুকু ইনফরমেশন দরকার নিয়ে নেন, অনেক মানুষ বড় হইলে দেখা যায় বিরক্ত হয়ে আর ফিল আপই করতে চায় না। জি আচ্ছা, জি আমি আবার যাব, এরপরে দেখেন সেন্ডে গেলাম, সেন্ড থেকে আমরা এই যে সেন্ডে ক্লিক করলাম, এখান থেকে আমরা কি করব, ইমেলে একটা একটা করে পাঠানো তো আর সম্ভব না, আবার ওয়েবসাইটের মধ্যে যদি দিতে চান তাহলে ওই যে এমবেড কোড নিতে হবে, ওয়েবসাইটের মধ্যে গেলে ফর্ম ফিল আপের অপশন দেখতে পাবো আপনার ওয়েব কোনো একটা পেজে, আর এই যে মাঝখানে যেটা এইটা হচ্ছে আমাদের সেই লিঙ্ক, এখানে যে শর্টেন করে নিলাম, ক্লিক করলাম শর্ট হয়ে গেল, কপিতে ক্লিক করলাম, এইটা এখন আমরা ওই যে পোস্টের মধ্যে দেখলেন না কিছুক্ষণ আগে ডাইনামিক ড্রাইভিং স্কুল বা এগুলোর মধ্যে দেখাচ্ছিলাম, পোস্টের মধ্যে রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে বা ভর্তির জন্য ফর্মটি ফিল আপ করুন, বা ওয়ার্কশপে জয়েনের জন্য ফর্মটি ফিল আপ করুন, বাংলায় লিখলেন বা ইংলিশে লিখে লিঙ্কটা দিয়ে দিলেন। ওকে, সো মানুষজন জাস্ট কী করলো, ফিল আপ করে দিল। আচ্ছা, এটা ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমে যে জিমেলে যেতে হবে, আপনি আপনার জিমেলে যাবেন, এরপরে যে এখান থেকে ড্রাইভে চলে যাব, এই যে ড্রাইভ গুগল ড্রাইভে গেলাম, সেখান থেকে এই যে নিউ, নিউ থেকে কোথায় এই যে ফর্ম, এই যে গুগল ফর্ম এখান থেকে যাব, গুগল ফর্মে গেলেই এটা অটোমেটেড এখন ওপেন হয়ে যাবে আমাদের সামনে। এই যে এখান থেকে আমরা আনটাইটেল ফর্ম, এখানে টাইটেল দিতে হবে কি পারপাসে, মানে মূল জিনিসটার হেডিং এভাবে। ওকে, সো এই হচ্ছে আজকের ক্লাস, নেক্সট ডে থেকে আমরা ডিরেক্ট অ্যাড রান করা স্টার্ট করব। ওকে, এরপরে শুধু অ্যাড রানের এগুলোর কাজ হবে, বেসিক জিনিসপত্র আসলে আমাদের শেষ, পেজ টেজ ক্রিয়েট করে এগুলো। ওকে, যদি আমি বলি আপনারা এখন আপনাদের মতো যে টপিকস নিয়ে ই কমার্স বিজনেস বা সার্ভিস এগুলো দিতে চান সেটা নিয়ে চিন্তা করে একটা করে সুন্দর করে পেজ ক্রিয়েট করে ফেলেন, সব কিছু এভাবে সেট আপ করে ফেলেন, এবং পারলে দু একটা পোস্টও দেন এর মধ্যে। আচ্ছা, কালকেই তো আমাদের আবার ক্লাস আছে। জি আচ্ছা,
আমরা দেখি আমাদের যে কয়েকটা ক্লাস আছে এগুলো কাভার হয়ে যাবে, আমরা তারপরেও দেখি আমাদের আর কয়টা ক্লাস আছে। আজকে তো আমরা এটা শেষ করলাম, 1 2 3 4টা ক্লাস আছে আর ফেসবুকের 5টা 6টা। আচ্ছা না, এটা তো ফ্রিল্যান্সিং এর 1 2 3 4 5টা আসলে এনাফ ক্লাস আছে, সুন্দর মতো আমরা যা আছে শেষ করতে পারবো। জি টোটাল কততম ক্লাস হলো এটা? আজকে হচ্ছে আমাদের এখানে তো সিরিয়ালে আসলে 32 এসেছে। ওকে সমস্যা নাই, আমাদের হইতে থাকবে, এটা নিয়ে টেনশন নাই। ওকে জি।